ইউনিট এন্ড ডাইমেনশন হয়েছিল কি? ইউনিট এন্ড ডাইমেনশন শুধু ইউনিট হয়েছিল, ডাইমেনশন ডাইমেনশন ছিল, ডাইমেনশন লেখো, ডাইমেনশন অফ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, ডাইমেনশন অফ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডকে কি রিপ্রেজেন্ট করি আমরা? ই। ভেরি গুড। আচ্ছা একটা জিনিসটা একটু বলবে আমাকে, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি? ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড মানে কি? তোমাকে যদি বলি যে এখানে একটা চার্জ আছে কিউ, তার জন্য তো একটা সার্টেন ইলেকট্রিক ফিল্ড হবে, সেই ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে, এরম একটা পয়েন্টে যেটা হয়তো এর থেকে আর ডিস্টেন্সে রয়েছে, সেই পয়েন্টে আমি যদি ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে বলি, এই কথাটার মানেটা কী হবে? হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? ওখানে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরে নিয়ে তারপরে ইন্টেন্সিটি ওর উপরে কী বার করব? ফোর্স। হ্যাঁ, এই ইউনিট পজিটিভ চার্জের উপরে কিউ চার্জটা যে ফোর্সটা দিচ্ছে ওটাকেই বলা হবে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, নাথিং মোর দ্যান দ্যাট, অ্যান্ড দ্যাট ইজ ডিনোটেড বাই ই, ওটাকে ই বলা হবে। ভালো কথা। তো আমরা পেয়েছিলাম ই ইজ ইকুয়ালস টু হচ্ছে ফোর্স বাই টেস্ট চার্জ। ফোর্সের ডাইমেনশন কী হয়? ML টি টু দি পাওয়ার -2 বাই চার্জের ডাইমেনশন কী হয়? IT। ঠিক আছে, ML টি টু দি পাওয়ার মাইনাস, তাই কালকে রাত্রিবেলা আমি লাস্ট খেয়েছি এই ঘরে ঘর, ML টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই IT। ডিভাইড করলে কী হবে? ML টু দি পাওয়ার -3 I ইনভার্স। ব্যাস, সিম্পল ডাইমেনশন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যে কনসেপ্টে আসবো সেটা হচ্ছে ভেক্টর। তো হেডিং দ্য ভেক্টর, হেডিং দ্য ভেক্টর, আচ্ছা হোয়াট ইজ ভেক্টর? ভেক্টর ইজ নাথিং বাট, ভেক্টর ইজ নাথিং বাট ম্যাগনিচিউড উইথ ডিরেকশন। যেমন এ একটা ভেক্টর, কী করে হবে সেটা? এর ম্যাগনিচিউড সঙ্গে এর ডিরেকশন, ডিরেকশন ডিরেকশন অফ এ, ডিরেকশন অফ এ, ডিরেকশন অফ এ কে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? ডিরেকশন অফ এ কে রিপ্রেজেন্ট করা হয় এ ক্যাপ দিয়ে, এ ইন্টু এ ক্যাপ, হোয়ার দিস এ ক্যাপ ইজ নোন অ্যাজ ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর অ্যালং এ, ওকে, সো এ ক্যাপ ইজ ইকুয়ালস টু কী হবে? এ ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর, মডিউলাস এ ভেক্টরটাকে, এই মড অফ এ কে কী বলা হয়? মড অফ এ বা শুধু এ ইজ ইকুয়ালস টু হচ্ছে মডিউলাস অফ, মডিউলাস অফ এ ভেক্টর, আর কিচ্ছু না, দিস ইজ দ্য ম্যাগনিচিউড অফ এ ভেক্টর। ঠিক আছে, এবার আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আসছি, যেটা আমি আগেও করিয়েছিলাম। ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস,
এই পয়েন্টটা 4,3 কি করে গেছে এই পয়েন্টটাতে? এই পয়েন্টটাতে গেছে হচ্ছে এদিকে 4 ইউনিট, এদিকে 3 ইউনিট। তো যদি কেউ বলে তাহলে কতটা ডিসপ্লেসমেন্ট হলো এখান থেকে এতটা, এটা হবে হচ্ছে 4 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 16 প্লাস 9 √25 মানে 5 ইউনিট। তাহলে এটা হচ্ছে 5 ইউনিট, ঠিক আছে? কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে? 5 ইউনিট। আর অবভিয়াসলি এটা একটা এখানে অ্যাঙ্গেল বানিয়েছে, সার্টেন একটা অ্যাঙ্গেল বানিয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটাকেই, এই জিনিসটাকেই আমরা ভেক্টরে কী করে কনভার্ট করতে পারি, এই একই জিনিসকে আমরা ভেক্টরে কী করে কনভার্ট করতে পারি? তো আমরা লিখতে পারি যে এই যে ইউনিটটা, এটাকে আমরা একটা নাম দিয়ে দেবো। কী নাম দেবো সেটা? এ ভেক্টর, এ ভেক্টর, ঠিক আছে? এবার এ ভেক্টরের ভ্যালু কী করে বার করা হবে? এ ভেক্টরের ভ্যালুটা কিছুই নয়, এ ভেক্টরের ভ্যালুটা হচ্ছে এই ডিস্টেন্সটা, যে ডিস্টেন্সটা এখানে ট্রাভেল করেছে 5। ওকে, এবার ভেক্টর শিখতে গেলে যেটা আমাদের করতে হবে মেনলি, যেটা আমাদের প্রথমেই করতে হতো, ইউনিট ভেক্টর শিখতে হবে। আই ক্যাপ, জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ, অ্যালং এক্স অ্যাক্সিস যে ইউনিট ভেক্টরটা কাজ করছিল সেটাকে বলা হচ্ছিল আই ক্যাপ, অ্যালং ওয়াই অ্যাক্সিস যে ইউনিট ভেক্টরটা কাজ করছিল সেটাকে বলা হচ্ছিল জে ক্যাপ, আর অ্যালং জেড অ্যাক্সিস যে ইউনিট ভেক্টরটা কাজ করছিল সেটাকে বলা হচ্ছিল কে ক্যাপ। তাহলে ওই ইউনিট ভেক্টরগুলো আগে আমরা লিখি, তারপরে দিকটায় আসছি আবার। সেটা লিখি অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস ইউনিট ভেক্টর আই ক্যাপ, অ্যালং ওয়াই অ্যাক্সিস ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ, অ্যালং জেড অ্যাক্সিস ইউনিট ভেক্টর হচ্ছে কে ক্যাপ। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। এবার আমি একটা 3 ডাইমেনশনাল সিস্টেম ধরছি এরকম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। প্রথমে ধরলাম কেউ অ্যালং এক্স অ্যাক্সিস 3 পা এসেছে, ঠিক আছে? কত পা বললাম? 3 পা। তাহলে এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে 3,0,0। তারপর কেউ হয়তো অ্যালং ওয়াই অ্যাক্সিস 4 পা এসেছে, 4 ইউনিট। তাহলে এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে 3,4,0। তারপর হয়তো কেউ অ্যালং জেড অ্যাক্সিস 5 পা উঠেছে এরমভাবে উপর দিকে, 5 ইউনিট। তাহলে এই পয়েন্টটা কত হবে? 3,4,5। সো হোয়াট ইজ দ্য নেট ডিসপ্লেসমেন্ট, হোয়াট ইজ দ্য নেট ডিস্টেন্স ফ্রম দিস অরিজিন, অরিজিনটা হচ্ছে 0,0,0, সেখান থেকে এই পয়েন্টার, এই ফাইনাল পয়েন্টের নেট ডিস্টেন্সটা কত হবে? কী করে বার করবো আমরা? নেট ডিস্টেন্সটা একটা ভেক্টর দিলাম নাম এ ভেক্টর, সেটা ইজিকোস টু কী লিখতে পারি আমরা? লিখতে পারি এরমভাবে, প্রথমে এদিকে গেছে জার্নিটা, তারপর এখানে এসছে, তারপর এখানে গেছে। সো ইট ইজ অ্যালং এক্স অ্যাক্সিস, ও প্রথমে 3 পা হেঁটেছে, তাহলে এটা এইভাবে লিখবো 3 আই ক্যাপ। কেন? কারণ অ্যালং এক্স অ্যাক্সিস ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, তার মানে অ্যালং এক্স অ্যাক্সিস 1 পা ফেলা মানেই আই ক্যাপ, 3 ইউনিটস এগিয়ে এসছে তাই 3 আই ক্যাপ। অ্যালং ওয়াই অ্যাক্সিস হচ্ছে জে ক্যাপ, 1 পা ফেলা মানেই জে ক্যাপ, তাই তো? তাহলে 4 পা ফেলেছে তাই 4 জে ক্যাপ হবে। তারপর অ্যালং জেড অ্যাক্সিস হচ্ছে কে ক্যাপ, 5 পা ফেলেছে তাই 5 কে ক্যাপ, লিখে ফেলো। আর মডিউলাসটা কী হবে? মডিউলাস ইজ নাথিং বাট দ্য ডিস্টেন্স বিটুইন দিস ফাইনাল পয়েন্ট অ্যান্ড অরিজিন। তো সেটা কী করে বার করবো আমরা?
পার করার নিয়ম হচ্ছে এই ডিস্টেন্সটা কী করে বার করে, এই পয়েন্টগুলো থ্রি মাইনাস জিরো তার স্কোয়ার প্লাস ফোর মাইনাস জিরো তার স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস জিরো তার স্কোয়ার। তো ফাইনালি এটা যেটা আসছে সেটা হচ্ছে রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার, মানে নাইন প্লাস সিক্সটিন প্লাস টোয়েন্টি ফাইভ ইজিকালস টু কত আসছে, রুট ফিফটি। সো মানে হচ্ছে টু ইন্টু টোয়েন্টি ফাইভ, তাহলে টোয়েন্টি ফাইভটা বাইরে বেরিয়ে আসলে হবে ফাইভ রুট টু ইউনিট। সো দিস ইজ দ্য মডিউলাস অফ এ ভেক্টর। আর যদি একটু এই জায়গাটা ভালো করে আমরা দেখি, এ ভেক্টরটা কী করে পেলাম, অ্যালং এক্স অ্যাক্সিস এসেছিলো থ্রি ইউনিট তাই থ্রি আই ক্যাপ, অ্যালং ওয়াই অ্যাক্সিস এসেছিলো ফোর ইউনিট তাই ফোর জে ক্যাপ, অ্যালং জেড অ্যাক্সিস গেছিলো ফাইভ ইউনিট তাই ফাইভ কে ক্যাপ, থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ। আর তার মডিউলাসটার দিকে যদি একটু ভালো করে দেখি, মডিউলাসটা কী করে বার করা হয়েছে, রুট ওভার দিয়ে আই এর যেটা কোয়েফিশিয়েন্ট রয়েছে সেটা স্কোয়ার করে দিয়েছে, প্লাস জে এর যেটা কোয়েফিশিয়েন্ট রয়েছে সেটা স্কোয়ার করে দিয়েছে, প্লাস কে ক্যাপের যেটা কোয়েফিশিয়েন্ট রয়েছে সেটা স্কোয়ার করে দিয়েছে, প্লাস সবকটাকে অ্যাড করে দিল, করে রুট ওভার করলে আমরা মডিউলাস পেয়ে যাচ্ছি। এটা মনে রাখলেই হবে। তাহলে এরকম যদি আমাদের একটা র্যান্ডম ভেক্টর দেওয়া হয়, র্যান্ডম যদি এরকম একটা ভেক্টর ভেক্টর আমাদের দিয়ে বলে ক্যালকুলেট দ্য মডিউলাস, কোশ্চেন একটা বলছি ক্যালকুলেট ক্যালকুলেট মডিউলাস অফ দ্য ভেক্টর, একটা বি ভেক্টর দিলাম যেটা হচ্ছে ধরে নাও আই ক্যাপ টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস সিক্স কে ক্যাপ, ঠিক আছে। এটার মডিউলাস কী হবে, মডিউলাসকে মড অফ বি দিয়ে রিপ্রেজেন্ট করা বা শুধু বি লেখা যায়, রুট ওভার, রুট ওভার কী হবে, এটার কোয়েফিশিয়েন্ট কত আছে টু, মানে টু স্কোয়ার প্লাস এটার কোয়েফিশিয়েন্ট কত আছে মাইনাস থ্রি আছে, সো মানে মাইনাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস সিক্স এর হোল স্কোয়ার, তাহলে ফোর প্লাস নাইন প্লাস থার্টি সিক্স, তাহলে আসছে রুট ফর্টি নাইন, মানে সেভেন ইউনিট। লিখে ফেলো। তাহলে ভেক্টরের মডুলাস বেরোলো। এবার ভেক্টর অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশন ভেক্টর অ্যাডিশন ভেক্টরের মডুলাস কী করে বার করে সেটা আমরা শিখলাম। এবার ভেক্টর অ্যাডিশনে আমরা আসছি। ধরো দুটো ভেক্টর রয়েছে এ আর বি, ঠিক আছে, সেটাকে অ্যাড করলে কিন্তু আমরা নতুন একটা ভেক্টর পাবো। এবার ভেক্টর অ্যাডিশন দুভাবে হতে পারে, কীভাবে, একটা হচ্ছে উইথ দ্য হেল্প অফ, বেসিক্যালি এখান দিয়ে যেটা আমরা করবো সেটা রেজাল্টেন্ট বার করবো। তো ভেক্টর অ্যাডিশন দুভাবে হতে পারে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, আরেকটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল। আচ্ছা, আরেকটা হয় যেটা হচ্ছে পলিগন ল, ঠিক আছে। দুটো ভেক্টরের অ্যাডিশান করা মানে হচ্ছে তাদের রেজাল্টেন্ট বার করা, আর কিচ্ছু নয়। যে আমরা ভেক্টরের চ্যাপ্টারে রেজাল্টেন্ট রেজাল্টেন্ট এতবার পড়েছি, রেজাল্টেন্ট ইজ নাথিং বাট দ্য অ্যাডিশন অফ টু ভেক্টরস, ঠিক আছে। দুটো ভেক্টরের অ্যাডিশান করে যে রেজাল্টটা পাবো ওটাকে রেজাল্টেন্ট বলা হয়। তো এই তিনটে দিয়ে, এই তিনটে অ্যাপ্লাই করে আমরা কিন্তু রেজাল্টেন্ট বার করতে পারি। দেখাচ্ছি যে কীভাবে রেজাল্টেন্ট বার করতে হবে, ঠিক আছে। দুটো ভেক্টর আগে আঁকি আমি, এবং তারপরে আমি বলবো যে সেখানে ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করবো না প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করবো।
আগে ছবিটা আমাদের জানাটা প্রয়োজন যে কোথায় কোন লটা অ্যাপ্লাই করব। তো একটা ভেক্টর আমি আঁকছি। আরেকটা জিনিস আমি তখন বলেছিলাম যে ধরো একটা ভেক্টর রয়েছে এরকম এ ভেক্টর, হ্যাঁ। এবার লোকজনের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে একটা কনসাস্টেন্স কাজ করে যে স্যার তার মানে এই ভেক্টরটাকে পার্টিকুলারলি এখানেই আঁকতে হবে, না আমি এই ভেক্টরকে আমি চাইলে এই ভেক্টরকে এখানে লিখতে পারি, আমি চাইলে এই ভেক্টরকে এখানে রাখতে পারি, আমি চাইলে এখানে রাখতে পারি, এই ভেক্টরকে এখানে নিয়ে আসতে পারি, যেখানে খুশি রাখতে পারি। বাট উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট দ্য ডিরেকশন অফ এ শুড বি সেম ইন অল দ্য পয়েন্টস। ডিরেকশনটা সেম থাকবে আর ম্যাগনিচিউড সেম থাকবে, বুঝতে পেরেছো? এইটা যেন মাথায় থাকে, এ ভেক্টরের ডিরেকশন যেন চেঞ্জ না হয়ে যায় বাকি যেখানেই আঁকি না কেন আমরা। তো ভালো কথা, একটা ভেক্টর আমি এখানে আঁকলাম এরমভাবে, এই একটা ভেক্টর যার নাম হচ্ছে এ, আরেকটা ভেক্টর বি, তাহলে এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর। এবার আমাকে যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ভেক্টর অফ দিস টু ভেক্টরস, ঠিক আছে, আমাকে রেজাল্টেন্ট বার করতে বলা হচ্ছে, রেজাল্টেন্ট ইন দ্য সেন্স সি ভেক্টর, এ আর বি অ্যাড করে যে সি ভেক্টরটা পাবো আমাকে বলছে ডিরেকশনটা কীরকম হবে, কী করে বার করবো আমি ডিরেকশন। পাতি কথাটা হচ্ছে জার্নি শুরু করেছি কোথা থেকে, এখান থেকে শুরু করেছি, এখানে গেছি, তারপরে বি ভেক্টর শুরু হয়েছে, এখানটায় কমপ্লিট হয়েছে আমার জার্নি, তার মানে আমি এখান দিয়ে প্রথমে এদিকে গেছি, তারপর কিছুটা এদিকে মুভ করেছি। সো বেসিক্যালি রেজাল্টেন্ট মিনস নাথিং বাট দ্য নেট ডিসপ্লেসমেন্ট বিটুইন দিস টু পয়েন্টস, মানে ঠিক কতটা ডিসপ্লেসমেন্ট আমার হয়েছে। আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের চ্যাপ্টারে দুটো জিনিস পড়েছিলাম, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর একটা হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স যদি জিজ্ঞেস করতো তাহলে প্রথমে এখান থেকে এতটা মাপতে হতো, তারপর এখান থেকে এতটা মাপতে হতো, দুটোকে যোগ করতে বলতাম। কিন্তু ডিসপ্লেসমেন্ট মানে কি, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফাইনাল পয়েন্ট অ্যান্ড দ্য ইনিশিয়াল পয়েন্ট, মানে এইটা এইটাকেই বলা হবে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সো দিস ইজ ইয়োর রেজাল্টেন্ট, দিস ইজ নাথিং বাট দ্য রেজাল্টেন্ট, তাহলে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টকে জাস্ট জুড়ে দাও। আর এটাকেই ওরা বলতো ট্রায়াঙ্গেল ল। তো ট্রায়াঙ্গেল লটাকে ওরা কীভাবে বলেছিল, যে একটা ট্রায়াঙ্গেলের পরপর দুটো অ্যাডজাসেন্ট পরপর মানে অ্যাডজাসেন্ট দুটো সাইড যদি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, কীভাবে, এই যে একটা এক আর এই দুই, ঠিক আছে, এইটাও আর এইটাও দুটোই দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, তাহলে আরেকটা যে সাইড থাকবে, দেখো ভেক্টর ট্রায়াঙ্গেল কীরকম হওয়া উচিত ছিল, এটা এদিকে এটা এদিকে, তাহলে এই যে সাইডটা রয়েছে এটা এরম হওয়া উচিত, তাই তো? বাট দেখা যাচ্ছে এটা আবার এদিকে দিয়েছি, দ্যাট ইজ ইন দ্য অপোজিট অর্ডার। অর্ডারটা মেনটেন করলে কীরকম হওয়া উচিত ছিল, আবার বলছি আমি, অর্ডারটা মেনটেন করলে এদিকে যাচ্ছি এদিকে যাচ্ছি তারপর এখানে ফিরে আসা উচিত ছিল, বাট দেখা গেল আলটিমেটলি এটাও এদিকেই যাচ্ছে, দিস ইজ কল্ড অপোজিট অর্ডার। তাহলে বলছে কি, এটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাডজাসেন্ট সাইড যদি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, তাহলে ওই দুটো ভেক্টরের রেজাল্টেন্টটা দ্যাট রেজাল্টেন্ট উইল বি রিপ্রেজেন্টেড বাই দ্য আদার সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল ইন দ্য অপোজিট অর্ডার। অপোজিট অর্ডার মানে কিছু না, যে পয়েন্ট থেকে যে পয়েন্টের দিকে যাচ্ছে ওদিকেই অ্যারোটা হবে, দিস ইজ দ্য ডিরেকশন অফ রেজাল্টেন্ট, ওকে, অ্যান্ড দিস ইজ ট্রায়াঙ্গেল ল। এবার স্যার ট্রায়াঙ্গেল ল কখন অ্যাপ্লাই করবো, আছে পরে বলছি কখন ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করব। এবার তাহলে কি প্যারালোগ্রাম লটা আলাদা, না আলাদা কিছুই না, ওটাও সেম, কী করে হবে ওটা? তো আমি জাস্ট ছবিটাকে একটু চেঞ্জ করছি, কীরকম চেঞ্জ করছি, এই এ ভেক্টরটাকে এরকমই রাখলাম, বি ভেক্টরটাকে এখানে না দিয়ে বি ভেক্টরটাকে আমি এখানে দিচ্ছি, বার দেখো প্যারালাল একদম সেম, যা ছিল তাই করেছি, কোনো ডিফারেন্স নেই কিন্তু এ আর বি কোনোটার মধ্যেই। আমি কী বলেছি, কোনো একটা ভেক্টরকে এখানে রাখো এখানে রাখো এখানে রাখো যে কোনো জায়গায় রাখো না কেন, ম্যাগনিচিউড অ্যান্ড ডিরেকশন শুড বি সেম। তো এখানে বি ভেক্টর রাখলাম, এখানে এ ভেক্টর রাখলাম, দেয়ার ম্যাগনিচিউড অ্যান্ড ডিরেকশনস আর সেম, একই তো ব্যাপার। এইবার আমরা কী ল অ্যাপ্লাই করব, ফার্স্ট অফ অল এটার সঙ্গে এখানে ডিফারেন্সটা কোথায়, এই ছবিটাতে এটা যেখানে শেষ হয়েছিল বিটা ওখান থেকে শুরু হয়েছিল, বাট এই ছবিটায় এ আর বি দুটোরই স্টার্টিং পয়েন্ট সেম, গট ইট? কী বললাম, ওই ছবিটাতে এ যেখান থেকে শেষ হয়েছিল বিটা ওখান থেকে শুরু হয়েছিল, বাট এই ফিগারে এ আর বি একই সাথে শুরু হয়েছে, ওকে। সেই সময় আমরা কী করব, মানে এখানে দুটোর এন্ড পয়েন্টটা সেম, মানে স্টার্টিং পয়েন্টটা সেম জায়গায় রয়েছে, তখন এন্ডিং পয়েন্টগুলো থেকে এই বি এর এন্ডিং পয়েন্ট থেকে এর প্যারালাল করে একটা লাইন ড্র করবো, এরমভাবে ডটেড করো সলিড করো একই ব্যাপার, আর এর এন্ডিং পয়েন্ট থেকে বি এর প্যারালাল করে একটা লাইন ড্র করবো, এই যে পয়েন্টটা পাওয়া যাচ্ছে
এই যে পয়েন্টটা পাওয়া যাচ্ছে জাস্ট জুড়ে দেবো এটাকে ডায়াগোনাল করে। এটা প্যারালোগ্রাম টাইপের তৈরি হয়েছে, তার যে ডায়াগোনালটা দ্যাট ইজ রিপ্রেজেন্টিং দ্য ডিরেকশন অফ রেজাল্টেন্ট। আলটিমেটলি যদি এবার আমরা একটু দেখি, এই সিটা আর এই সিটা একই ডিরেকশনে তো রয়েছে, কেন থাকবে না? কারণ এ আর বি ভেক্টর দুটো তো সেম দুটোর জন্যই, দুটো ফিগারে এ আর বি ভেক্টর তো সেমই নিয়েছি। শুধু একটা ফিগারে, এই ফার্স্ট ফিগারটাতে যেখানে এ ভেক্টরটা শেষ হয়েছে ওখান থেকে বি ভেক্টরটা শুরু করেছি, আর এই ফিগারটাতে এ আর বি দুটো এক জায়গা থেকে শুরু করেছি। দিস ইজ প্যারালোগ্রাম ল, বাট আলটিমেটলি বোথ আর সেম, ডিফারেন্স কিছু নেই কিন্তু এর মধ্যে, এর মধ্যে ডিফারেন্স কিছুই নেই, দুটোতেই সেম। ঠিক আছে সেজনি, আমানুষ মানে তুমিও মানুষ নও, আমার এই সফটওয়্যারটাও মানুষ। ওকে আচ্ছা, এবার আমার একটা জিনিস জানার আছে। এটা তো গেল রেজাল্টেন্টের ডিরেকশন, ভেক্টর ভেক্টর অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে পরে বার করা যাবে সে সমস্ত। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস রেজাল্টেন্ট? আই মিন দ্য দিস ইজ এ ভেক্টর, রাইট? সি ভেক্ট সি ইজ এ ভেক্টর, রেজাল্টেন্ট ইজ এ ভেক্টর হিয়ার। হোয়াট ইজ দ্য ম্যাগনিচিউড অর মডিউলাস অফ দ্য ভেক্টর, আই মিন দ্য রেজাল্টেন্ট? সেজন্যই বলো কী হবে ফর্মুলা। আচ্ছা আগে থেকে বলে রাখছি, দের ইজ অ্যান অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ভেক্টর, দ্যাট ইজ থিটা। বলো এবার কি হবে ফর্মুলাটা। আচ্ছা এইগুলো কি তোমার ভেক্টর দেবো নাকি রেজাল্ট, এগুলো জাস্ট ম্যাগনিচিউডটা হবে এ আর বি? আচ্ছা আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, আমি আগেই করে ফেললাম, তাই আমি থিটাটা এখানে না দিয়ে এখানে দিলাম কেন? এআর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ কিন্তু এ আর বি এর মধ্যে বলতে তো এটা দাঁড়াচ্ছে, তাই না? দেখো অনেস্টলি যদি তোমাকে আজকে আমি আমি বলতাম যে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, ফার্স্ট কিন্তু তোমার মাথায় এটাতেই এটাই আসতো, বাইরেরটা কি সাধারণত আসে আমাদের মাথায় না? কেন আমি এটাকে এক্সটেন্ড করে তারপরে অ্যাঙ্গেলটা তৈরি করলাম ওখানে, এটাই কিন্তু স্কেলার আর ভেক্টরের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে। একটা লাইন টেনে দিয়ে বললাম, দুখানা লাইন টেনেছি, বললাম এদের মধ্যে অ্যাঙ্গেল বার করো, তাহলে অবভিয়াসলি এটাই হবে। কেন এটা হবে জানো? তখন আমরা মনে করছি যে এই পয়েন্ট থেকে এটা এদিকে বেরোচ্ছে আর এই পয়েন্ট থেকে এটা এদিকে বেরোচ্ছে। অ্যাঙ্গেল সবসময় ডিরেকশনের উপর ডিপেন্ড করে, বাট এখানে তো ফিগারটা আলাদা, এটা এদিকে আসছে বিটা উপর দিকে, তার মানে এই পয়েন্ট থেকে অ্যাজ ইফ এটা আরও এদিকে যাচ্ছে, তো দুটোর মুভমেন্ট যেন দুদিকে হয়, তারপরে অ্যাঙ্গেলটা আমরা বার করি, সেই জন্য আউটার অ্যাঙ্গেলটা নিয়েছি আমরা। এখানে দেখো, এখানে বিটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, তার জন্য ওদের মধ্যে অ্যাঙ্গেল বার করা গেছে। তখন তো আর এক্সটেন্ড করিনি আমি এরমভাবে। আচ্ছা এটা তো গেল এই ট্রায়াঙ্গেল লতে, প্যারালেলোগ্রাম লতে ফর্মুলাটা কী হবে? বলো কী হবে, সাংঘাতিক। ওরে মেয়ে কি যায় আছে, ট্রায়াঙ্গেল ল দিয়ে করছি না প্যারালোগ্রাম ল দিয়ে করছি, রেজাল্টেন্ট তো সেমই। ওই দেখো বলে না, হ্যাঁ তাহলে তো এটাই হবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ বি। তাহলে আবার ভাবছো কি, কিন্তু এটা কি এসে বসে রয়েছে এখানে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, দ্যাটস ইট। আচ্ছা আরেকটা জিনিস ছিল, এই যে রেজাল্টেন্টটা বার করছো, রেজাল্টেন্টের তো একটা ডিরেকশন আছে, একটা অ্যাঙ্গেল দিয়ে তো বোঝাতে হতো। সাপোজ উই আর টেকিং অ্যান অ্যাঙ্গেল বিটা বিটুইন এ ভেক্টর অ্যান্ড সি ভেক্টর। স্যার দাদা, বিটা কি শুধুমাত্র এ ভেক্টরের সঙ্গে নিতে হবে? না, তুমি চাইলে এই ভেক্টরটার সঙ্গেও নিতে পারতে, বি ভেক্টরের সঙ্গে। আমি এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেলটা নিয়েছি, এখানেও এই ভেক্টরের সঙ্গে আমি অ্যাঙ্গেলটা নিলাম। বলো তো কী হবে ট্যান বিটা ইজ ইকুয়ালস টু, দেখো পাতি কথায় ট্যান বিটা মানে হচ্ছে সাইন বাই কজ, ঠিক আছে? ভালো করে শোনো আগে, সাইন বাই কজ, সাইন বাই কজ। এখন নিয়ম হচ্ছে কি, সাইন থিটা বাই কজ থিটা,
থিটা রাখছি এখানে আমরা, এটা ফর্মুলা কিন্তু, এটা কিন্তু ট্যান বিটাকে লিখছি না, তাহলে লেখা উচিত ছিল সাইন বিটা বাই কস বিটা। এর ডেরিভেশন 11-এ ছিল, বাট এখন তো আর ডেরিভেশন করানোর সময় নেই, এখন মুখস্থ সাইন থিটা বাই কস থিটা। শর্ট ট্রিক বলছি, যে ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেলটা ধরেছি, এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল ধরেছি, তাহলে তার অপোজিট ভেক্টর কি, বি ভেক্টর, সেটাকে এখানে রাখতে হবে, বি সাইন থিটা, বি কস থিটা। আর এখানে জাস্ট ডিনোমিনেটারে ওই প্লাস করে অপোজিট ভেক্টরটাকে অ্যাড করে দেবো, এ ভেক্টর। মানে এটা কী হলো, আরেকবার বলি, এ ভেক্টরের সঙ্গে বিটা অ্যাঙ্গেলটা ধরেছিলাম, তার উল্টো অ্যাঙ্গেল, তার উল্টো ভেক্টর কোনটা, বি, ওটা রাখবো, বি সাইন থিটা বাই নিচে বি কস থিটা, প্লাস শুধু এটা করে দিতে হবে এখানে। এখানেও একই জিনিস, ট্যান বিটা ইজ ইকুয়ালস টু, কার সঙ্গে অ্যাঙ্গেল ধরেছি আমরা, অ্যাঙ্গেল ধরেছি এর সঙ্গে, তাহলে হবে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। যদি বাই চান্স অ্যাঙ্গেলটা আমরা বি ভেক্টরের সঙ্গে ধরতাম, তাহলে এই ফর্মুলাটা কী হয়ে যেত, এ সাইন থিটা বাই বি প্লাস এ কস থিটা, একই ব্যাপার হতো, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা এবার এটা তো ট্যান বিটা গেল, তাহলে বিটা ইজ ইকুয়ালস টু কী হবে, বিটা হবে ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এখানে বিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, ব্যাস হয়ে গেছে। ঠিক আছে মুসলাম, আচ্ছা ধরো দুটো ভেক্টর রয়েছে এফ, এদের মধ্যের অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, আমাকে বলো এই দুটো ভেক্টরের জন্য, দুটোর ভ্যালুই এফ, দুটোর ভ্যালুই এফ, এই দুটো এফের জন্য এদের রেজাল্টেন্ট ভ্যালু কত হবে? প্লাস 2f(f)cos 30, সো এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানে হচ্ছে এটা 2f² প্লাস এটাও 2f² কস 30 মানে কত হয়, √3/2, তো 2 কেটে যাবে, তাহলে এখানটায় আসছে 2f² প্লাস √3f². আচ্ছা এফ স্কোয়ারটা যদি আমি কমন নিয়ে নিই দুটো থেকে, বাইরে বেরিয়ে যাবে শুধু এফ হয়ে, ভিতরে কী পড়ে থাকবে, √3 + 2। আচ্ছা √3 ভ্যালু কত, √3 ভ্যালু হচ্ছে 1.732, প্লাস 2 করছি, তাহলে এটা আসবে রুটের ভিতরে, রুটের ভিতরে আসবে কত, 3.732। ঠিক আছে ক্যালকুলেটারে যদি ক্যালকুলেট করি, √3.732 করলে আসছে যাতে 1.93, তাহলে এটা আসছে 1.93 × f, এত ফোর্স। এভাবে রেজাল্টেন্ট আমরা বার করতে পারবো, করে রাখো এটা। কারণ এই জিনিসগুলো আমাদের অঙ্কে লাগবে, নাহলে হবে না। হয়ে গেছে সৃজনী, আচ্ছা নেক্সট।
নেক্সট হচ্ছে ক্রস প্রোডাক্ট অ্যান্ড ডট প্রোডাক্ট, তো লেখো ভেক্টর মাল্টিপ্লিকেশন, ভেক্টর মাল্টিপ্লিকেশন। একটা হচ্ছে সরি আই মিন ভেক্টর, হ্যাঁ মাল্টিপ্লিকেশন দু রকমের আছে, একটা হচ্ছে ডট প্রোডাক্ট যার একটা নাম হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, আরেকটা হচ্ছে ক্রস প্রোডাক্ট যেটার আরেকটা নাম হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন। মানে অ্যাকচুয়ালি টপিকটার নাম হওয়া উচিত ছিল প্রোডাক্ট, প্রোডাক্ট অফ টু ভেক্টরস, প্রোডাক্ট অফ টু ভেক্টরস, দুটো ভেক্টরের প্রোডাক্ট কীরকম হয়। একটা হয় ডট প্রোডাক্ট, একটা হয় ক্রস প্রোডাক্ট। তো প্রথমে আমি ডট প্রোডাক্ট শিখছি, ডট প্রোডাক্ট খুব সহজ কথায় যদি বলি, একটা ভেক্টর রয়েছে এদিকে বি, আরেকটা ভেক্টর রয়েছে এদিকে এ। এখন এদের মধ্যে যদি মাল্টিপ্লাই করতে বলা হয় সেটা কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এ ভেক্টরটা রয়েছে এদিকে, বি ভেক্টরটা রয়েছে এদিকে, দুটো অন্য দিকে থাকা প্যারামিটারকে কোনো দিন মাল্টিপ্লাই করা যায় না। তখন ভাবলাম যে ভেক্টরে আমরা তো একটা কনসেপ্ট জানি, দ্যাট ইজ কম্পোনেন্ট, আমি সেটাও শেখাবো, ভেক্টরে কম্পোনেন্ট। এই এ ভেক্টরটাকে আমরা আস্তে করে বি এর দিকে নিয়ে আসতে পারি না? হ্যাঁ, এর একটা কম্পোনেন্ট থাকবে না বি এর দিকে? কম্পোনেন্টটা কী হবে সেজনই? ই কম্পোনেন্ট এদিকটায়, নিচেরটা তো এ কস থিটা, এ কস আর থিটা হবে, আর উপরের দিকেরটা হবে এ সাইন থিটা। এবার ব্যাপারটা হচ্ছে এদিকটা আমার দেখার দরকার নেই, এদিকটা থাকবে ঠিকই কিন্তু এই দিকটাকে আমরা কনসিডার করব না, কারণ ও তো বি এর দিকে নেই। বি এর দিকে কত আছে? এ কস থিটা, তাহলে এদিকে বি এদিকেই এ কস থিটা। সো এদিকে প্রোডাক্টটা কত হচ্ছে? প্রোডাক্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে, প্রোডাক্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে এ কস থিটা ইন্টু বি, বা এ বি কস থিটা। আর এটা কি আমরা ডট প্রোডাক্ট বলে জানি। সো এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা। অ্যান্ড আরও বেটার যদি বলি, এ ডট বি ইজ ইকুয়ালস টু মড অফ এ ইন্টু মড অফ বি ইন্টু কস থিটা। আর যদি দুটো দুটো ভেক্টর দিয়ে যদি বলে ওদের মধ্যে অ্যাঙ্গেল বার করতে উইথ দ্য হেল্প অফ কস থিটা, তাহলে এরকম হবে ই ডট বি বাই মড এ ইন্টু মড বি। ঠিক আছে, সো রিমেম্বার দিস ফর্মুলা, এ ডট বি ইজ ইকুয়ালস টু মড অফ এ মড অফ বি ইন্টু কস থিটা, হোয়ার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ভেক্টর। তো ফার্স্ট অফ অল এইটা আমরা ইউনিট ভেক্টরগুলোর জন্য অ্যাপ্লাই করি, আই ক্যাপ ডট আই ক্যাপ। আই ক্যাপটা কার অ্যালং? আই ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে কী হবে? মড অফ আই ক্যাপ ইন্টু মড অফ আই ক্যাপ ইন্টু কস থিটা, থিটা মানে ওদের মধ্যে অ্যাঙ্গেল, দুটো আই ক্যাপ মানে দুটোই এক্স অ্যাক্সিসের দিকে আছে, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? জিরো ডিগ্রি হবে, দুটোই আই ক্যাপ, তাহলে সেম ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? জিরো ডিগ্রি। সো আর ইউনিট ভেক্টর মানে কি? যাদের মডিউলাস ওয়ান হয়, তো এটাও এটাও ওয়ান, এটাও ওয়ান, আর কস জিরো মানে ওয়ান, সো আলটিমেট ইট ইজ কামিং ওয়ান। নেক্সট জে ডট জে, দ্যাট ইজ দ্য ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে মড অফ জে ইন্টু মড অফ জে আবার ইন্টু কস জিরো। কেন? অ্যালং ওয়াই অ্যাক্সিস দুটোই একই ভেক্টর, তো ওদের মধ্যে জিরো ডিগ্রি তো অ্যাঙ্গেল হবে, সো আবার ওয়ান আসছে। নেক্সট কে ডট কে, মড অফ কে
मड अफ के कैप कस जिरो डिग्री आबार वान आसछे। सो एकटा जिनिस आमरा एखान थेके बुझते पारलाम जे सेम यूनिट वेक्टरगुलो डट प्रोडक्ट करले भैल्यू वान ही आसे। सेम यूनिट वेक्टरगुलो डट प्रोडक्ट करले भैल्यूटा वान आसे, ঠিক আছে। আচ্ছা এবার যদি অপোজিট বা ডিফারেন্ট ইউনিট ভেক্টরগুলো ডট প্রোডাক্ট করি তাহলে কী হবে, যেমন আই ক্যাপ ডট জে ক্যাপ কী হবে, মড অফ আই ইন্টু মড অফ জে কজ। আচ্ছা আই ক্যাপটা হচ্ছে যদি আমি এঁকে নিই এখানে ছবিটা, আই ক্যাপ এই আই ক্যাপ এদিকে মানে অ্যালং এক্স অ্যাক্সিস, জে ক্যাপ এদিকে মানে অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর কে ক্যাপ উপর দিকে মানে অ্যালং জেড অ্যাক্সিস। সো আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। জে ক্যাপ কে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। কে ক্যাপ আই ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। সব জায়গায় 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। যদি আমি বলি জে ডট কে তাহলে হবে মড অফ জে ইন্টু মড অফ কে কস 90 ডিগ্রি। আচ্ছা মড অফ কে ডট মড অফ আই, সরি কে ডট আই মানে কী হবে, মড অফ কে ইন্টু মড অফ আই কস 90 ডিগ্রি, সব কটাই কস 90। কস 90 ভ্যালু কত হয়, কস 90 ইজ ইকুয়ালস টু জিরো, তাহলে এই তিনটেরই ভ্যালু হয়ে যাবে জিরো। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি যে অপোজিট অপোজিটগুলোর অপোজিটগুলোর যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে কিন্তু জিরো চলে আসছে। তাই তো, এবার দেখো যেহেতু এটা ক্লাস ইলেভেনে পড়া, এখানে আমাদের কনসেপ্টটা লাগছে। আমি কিন্তু বলে দিতে পারতাম যে যাই ইলেভেনে পড়ানো আছে ব্যাস আর পড়াবো না, যেহেতু লাগছে তাই আমি করিয়ে দিচ্ছি। বাট একটু তাড়াতাড়ি হচ্ছে জিনিসটা, একটু তাড়াতাড়ি করছি কারণ টুয়েলভে পড়াটা তো করাতে হবে, ওই জন্য। দিস ইজ ডট প্রোডাক্ট, তাহলে সেমগুলো ডট প্রোডাক্ট করলে ওয়ান হয়, অপোজিটগুলো ডট প্রোডাক্ট করলে জিরো হয়, ঠিক আছে। সেই কথা মাথায় রেখে আমি দুটো ভেক্টর আনলাম, এ ভেক্টর যেটা হচ্ছে ধরো এ ওয়ান আই ক্যাপ প্লাস বি ওয়ান জে ক্যাপ প্লাস সি ওয়ান কে ক্যাপ, আর বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ টু আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস সি টু কে ক্যাপ। এবার যদি আমাদেরকে এ ডট বি করতে বলে, প্রথমে এ ভেক্টরটা লিখছি, ঠিক আছে। ঠিক যেরকম অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন হয় এখানে সেরকমভাবে হবে, প্রথমে এইটা দিয়ে এইটাকে প্লাস, তারপরে এইটাকে, তারপরে এইটাকে, এভাবে মাল্টিপ্লাই করতে থাকবো। তো আমি যদি ভালো করে দেখো, এ ওয়ান আই ক্যাপ দিয়ে এ টু আই ক্যাপকে মাল্টিপ্লাই করি, এ ওয়ান এ টু কোয়েফিশিয়েন্টটা বাইরে চলে গেল, আই ক্যাপ আর আই ক্যাপের মধ্যে ডট প্রোডাক্টটা হবে। আই ক্যাপ আর আই ক্যাপের মধ্যে ডট প্রোডাক্ট মানে কী হয়ে যাবে, ওটা ওয়ান। আমি লিখছি আই ক্যাপ ডট আই ক্যাপ প্লাস, এবার এ ওয়ান আই ক্যাপ দিয়ে যদি আমি বি টু জে ক্যাপকে মাল্টিপ্লাই করি মানে ডট প্রোডাক্ট করি, এ ওয়ান বি টু তো কোয়েফিশিয়েন্ট ওটা বাইরে চলে যাচ্ছে, কিন্তু আই ক্যাপ ডট জে ক্যাপ কী হবে, আই ক্যাপ ডট জে ক্যাপ মানে কিন্তু জিরো, তাহলে এইটা আমি আর লিখছি না। প্লাস এ ওয়ান আই ক্যাপ ইন্টু সি টু কে ক্যাপ, এ ওয়ান আর সি টু তো কোয়েফিশিয়েন্ট, আই ক্যাপ ডট কে ক্যাপ কত হবে, দেখো কে ক্যাপ ডট আই ক্যাপ মানেও জিরো, সিমিলারলি আই ক্যাপ ডট কে ক্যাপ মানেও জিরো, কারণ ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ। কমিউটেটিভ মানে এ ডট বি হয়ে যা হবে বি ডট এও সেমই হবে। তো কে ক্যাপ ক্রস আই ক্যাপ যদি জিরো হয়, আই ক্যাপ ক্রস কে ক্যাপও জিরোই হবে, তাই এ ওয়ান আই ক্যাপ প্লাস সি টু কে ক্যাপ ও জিরো আসবে, করছি না। নেক্সট এটা বি ওয়ান জে ক্যাপ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো তিনটাকে, বি ওয়ান জে ক্যাপ ইন্টু এ টু আই ক্যাপ, আবার সেই জে ডট আর আই ডট, জে ডট আই অপোজিট ভেক্টর হয়ে যাচ্ছে, আবার জিরো হবে, লিখবো না। বি ওয়ান জে ক্যাপ দিয়ে বি টু জে ক্যাপকে ডট প্রোডাক্ট করবো, বি ওয়ান আর বি টু কোয়েফিশিয়েন্ট ইন্টু কী পড়ে রইল, জে ডট জে প্লাস বি ওয়ান জে ক্যাপ দিয়ে সি টু কে ক্যাপকে ডট প্রোডাক্ট করবো, বি ওয়ান আর সি টু তো কোয়েফিশিয়েন্ট বাইরে মাল্টিপ্লাইড থাকবে, জে ডট কে, জে ডট কে মানে আবার জিরো হয়ে যাবে, লিখবো না তাই। নেক্সট এবার সি ওয়ান কে ক্যাপ, সি ওয়ান কে ক্যাপ দিয়ে এ টু আই ক্যাপকে ডট প্রোডাক্ট করছি, সি ওয়ান এ টু কোয়েফিশিয়েন্ট বাট কে ডট আই আবার জিরো হয়ে যাবে।
সি ওয়ান কে ক্যাপ দিয়ে বি টু জে ক্যাপকে ডট প্রোডাক্ট করছি, সি ওয়ান বি টু বাইরে থাকবে, কে ডট জে ক্যাপ কে ডট জে, জে ডট কে মানও জিরো, কে ডট জে মানও জিরোই হবে, আবার জিরো হয়ে যাবে। লাস্ট এইটা সি ওয়ান কে ক্যাপ দিয়ে সি টু কে ক্যাপকে ডট প্রোডাক্ট করছি, তো সি ওয়ান সি টু পড়ে থাকবে ব্র্যাকেটে কে ডট কে, কে ডট কে। তাই শুধু সিমিলার ইউনিট ভেক্টরের কোয়েফিশিয়েন্টগুলোকেই মাল্টিপ্লাই করছি, বাকিগুলোকে জিরো করে দিলাম। আই ডট আই মানে জিরো, আই ডট আই মানে ওয়ান, জে ডট জে মানে ওয়ান, কে ডট কে মানে ওয়ান। তাহলে আলটিমেটলি কী পড়ে রইলো? এ ওয়ান এ টু, বি ওয়ান বি টু, সি ওয়ান সি টু। এবং বুঝতেই পারছি এগুলো সব কোয়েফিশিয়েন্ট, কোনো ভেক্টর প্যারামিটার নেই, তাই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে আমরা কিন্তু স্কেলার পাই। হয়েছে? বাহ, আচ্ছা এটা তো হলো। এবার একটা এটার এক্সাম্পল কি হতে পারে? আচ্ছা, এ ভেক্টর ইজ ইকুয়াল টু সাপোজ টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ, বি ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তো আমি বললাম এ ডট বি বার করে দিতে, মুখোমুখি করবো না। এ ডট বি কী হবে? এইখানে আই এর যে কোয়েফিশিয়েন্টটা আছে ইনটু এইখানে আই এর যে কোয়েফিশিয়েন্টটা আছে। এ ভেক্টরে আই এর কোয়েফিশিয়েন্ট কত? টু। ইনটু বি ভেক্টরে আই এর কোয়েফিশিয়েন্ট কত? কিছু নেই, মানে ওয়ান। প্লাস এইখানে জে ভেক্টরে কোয়েফিশিয়েন্ট কত? জে ক্যাপের কোয়েফিশিয়েন্ট কত? থ্রি। এখানে জে ক্যাপের কোয়েফিশিয়েন্ট কত? মাইনাস টু রয়েছে, তাহলে থ্রি ইনটু মাইনাস টু। প্লাস এখানে কে ক্যাপের কোয়েফিশিয়েন্ট কত? ফোর। এখানে কে ক্যাপের কোয়েফিশিয়েন্ট কত? ওয়ান, তাহলে ফোর ইন্টু ওয়ান। এভাবে হচ্ছে তাহলে টু মাইনাস সিক্স প্লাস ফোর, ও বাহ জিরো চলে এলো। এটা র্যান্ডামলি চলে এসছে, আমি জোর করে করিনি, কী আর করা যাবে। ঠিক আছে, আচ্ছা একটা কন্ডিশন এখানে লিখে রাখা ভালো, একটা কন্ডিশন এখানে লিখে রাখা ভালো যেটা আমাদের খুব কাজে লাগবে। ইফ ইফ টু ভেক্টরস ইফ টু ভেক্টরস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, পারপেন্ডিকুলার টু ইচ আদার মানে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে তখন? 90 ডিগ্রি হবে, পারপেন্ডিকুলার হয়েছে। তাহলে একটা ভেক্টর ধরে নিচ্ছি এ আর একটা ভেক্টর ধরে নিচ্ছি বি, ওদের মধ্যে ডট প্রোডাক্ট করলে কত চলে আসবে? মড অফ এ ইন্টু মড অফ বি ইন্টু কস 90। কস 90 মানে কত হয়? জিরো। তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হয়ে যাবে জিরো। আচ্ছা সৃজনী, এখানে যে জিরো এসেছে তার মানে কি আমি বলতে পারি দিস টু ভেক্টরস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার? বাহ, হয়ে গেছে লেখা এত অব্দি? দিস ইজ ডট প্রোডাক্ট, দিস ইজ অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট, এর বাইরে আপাতত এখানে আমাদের আর কিছু লাগছে না। হ্যাঁ, নেক্সট 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 ক্রস প্রোডাক্ট করবো এবার, ক্রস প্রোডাক্ট। বাট ক্রস প্রোডাক্ট করতে গেলে ছোট্ট করে আমাদের ঠিক আছে, এক সেকেন্ড। তো ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্টসের কনসেপ্ট একটু লাগবে এখানে আমাদের। আচ্ছা তোমাদের তো ম্যাট্রিক্স হয়ে গেছে, ম্যাট্রিক্স মানে জানো তো? ম্যাট্রিক্স, আচ্ছা ম্যাট্রিক্স জিনিসটা কি জানো? হোয়াট ইজ ম্যাট্রিক্স? ম্যাট্রিক্স কি বলো? কি বলবো মানে, ম্যাট্রিক্স এই যে ম্যাট্রিক্সটা আমরা শিখি না, ম্যাট্রিক্সটা কি কাজে লাগে সেটা আগে আমাকে বলো। আমার তো 12-এর চ্যাপ্টারে আছে ম্যাট্রিক্স, এমনি খুব ইজি স্যার। হ্যাঁ ম্যাট্রিক্স করেছি, কিন্তু কি বলবো বুঝতে পারছি না, এটা অমন। দেখো বেসিক্যালি বেসিক্যালি কী হয় জানো তো, মানে ম্যাট্রিক্সের যেটা বুকিশ ডেফিনেশন দেওয়া থাকে সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স ইজ নাথিং বাট দ্য কম্বিনেশন অফ সাম নাম্বারস বা অ্যারেঞ্জমেন্ট অফ সাম নাম্বারস, এরমভাবে দেওয়া থাকে। থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকম কটা নাম্বার দেওয়া থাকে। একটা জিনিস শোনো, ম্যাট্রিক্স হচ্ছে একটা অপারেটর। অপারেটর মানে
যেরকম প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন পড়েছো, ওরকম ম্যাট্রিক্স হচ্ছে একটা অপারেটর। ঠিক আছে, এই ডেফিনেশনটা লিখে রাখো, এটা ভবিষ্যতে কোনো দিন কাজে লাগতে পারে। দেখো, ম্যাট্রিক্স ইজ অ্যান অপারেটর হুইচ অপারেট সাম ভেক্টর। ম্যাট্রিক্স ইজ অ্যান অপারেটর হুইচ অপারেট সাম ভেক্টর। ঠিক আছে, ধরো কথার কথা বলছি, এক্স একটা ভেক্টর, সে এক্স ইজ আ ভেক্টর, সে এক্স ইজ আ ভেক্টর। এবার একটা গ্রাফ আঁকছি আমি, ম্যাট্রিক্সের দুটো পার্ট আছে, বুঝেছো? মানে একটা হচ্ছে কনভেনশনাল ম্যাট্রিক্স, একটা হচ্ছে মডার্ন ম্যাট্রিক্স। তো তোমরা যেটা এখন এখন শিখছো সেটা হচ্ছে কনভেনশনাল ম্যাট্রিক্স, তারপরে সেখান থেকে আমরা ঢুকে যাই মডার্ন ম্যাট্রিক্সে। ক্লাস টুয়েলভের সিলেবাসে মডার্ন ম্যাট্রিক্স নেই। মডার্ন ম্যাট্রিক্স আলাদা করে কিছু নয়, একই জিনিস। ম্যাট্রিক্স চ্যাপ্টারটা স্যার দারুণ পড়ে, ভাল লাগে, বেশ মজা লাগে। আমি যখন ইঞ্জিনিয়ারিং লেভেলও পড়তাম তখনও স্যারের কাছে পড়েছি ওটা। আচ্ছা, এবার কী হবে এখানে দেখো, এই যে এক্স যে ভেক্টরটা রয়েছে, হ্যাঁ, ইনিশিয়ালি এটা এইখানে ছিল, এই দিকটা ছিল। হয়তো তুমি ওই এক্স ভেক্টরটার সঙ্গে একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে, যার জন্য এই ভেক্টরটা ঘুরে এখানে চলে গেল। এখন আমার বক্তব্য হচ্ছে, এক্স ভেক্টরের সঙ্গে যদি তুমি কিছু মাল্টিপ্লাই করো তাহলে এক্স ভেক্টরের ম্যাগনিচিউড বাড়তে পারে বা কমতে পারে, ডিরেকশান কী করে ঘুরে গেল, এটাই ম্যাট্রিক্সের কাজ। ম্যাট্রিক্স একই সঙ্গে একটা ভেক্টরের ডিরেকশান আর ম্যাগনিচিউড দুটোই চেঞ্জ করে দিতে পারে। সো ইট অ্যাকচুয়ালি অপারেটস আ ভেক্টর। তো ধরে নাও তুমি এই এক্স ভেক্টরের সঙ্গে একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করেছো, এ এ একটা ম্যাট্রিক্স যেটা মাল্টিপ্লাই করেছো, যার জন্য এক্স ভেক্টরটা ঘুরে গেছে। এই জন্য দ্য মডার্ন ডেফিনেশন অফ ম্যাট্রিক্স ইজ ইটস অ্যান অপারেটর হুইচ অপারেটস আ ভেক্টর। এবং এই ম্যাট্রিক্স দিয়েই, জানো, মানে মজার কথা, পরে যখন এই মডার্ন ম্যাট্রিক্স এলো, এই ম্যাট্রিক্স দিয়েই কিন্তু এই যে তোমরা জিপিএস ট্র্যাক করো এটা হয়। তারপর যেমন গুগল প্লে স্টোর থেকে কোনো ওই এয়ার সিমুলেশনে কোনো গেম নামিয়ে খেলবে, মানে সিমুলেশন ইন দ্য সেন্স এয়ারপ্লেন সিমুলেশন যেগুলোকে বলে, প্লে স্টোর থেকে অনেক গেম পাওয়া যায়, দেখবে ভাল লাগে খেলতে। যেমন ট্রেন সিমুলেশন, প্লেন সিমুলেশন, বাস সিমুলেশন, মানে কি তুমি একটা প্লেনকে ওড়াচ্ছ, ঠিক যা থাকে প্লেনের সমস্ত কিছু সেম দেওয়া থাকে ওখানে, ফ্ল্যাপস, তারপরে ওই টাকওয়্যার, সব কিছু একই থাকে, সেম জিনিস, পুরো ককপিট দেওয়া থাকে ওখানটায়, ভাল লাগে বেশ খেলতে গেমগুলো। তো ওখানে তোমরা যদি ভিউটা দেখো, প্লেনের বাইরে একটা অবজেকশন দেখায়, মানে অবজেকশন বলছে একটা তোমাদের প্রজেকশন দেখায় নিচের আর্থটা কীরকম লাগছে দেখতে, দেখবে একটা হালকা কীরকম সার্কুলার টাইপের, মানে সার্কুলার মানে শেপটা কীরকম একটা গোল 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 হয়ে যায়। ওই যে লোকেট করে না পাইলটরা, পাইলটরা তো লোকেট করে না, লোকেটটা করে হচ্ছে প্লেনের ডিভাইস, স্মার্ট ডিভাইস, ওই লোকেটটা করা হয় হচ্ছে এই ম্যাট্রিক্স দিয়ে। সমস্ত কিছু আছে, একটা স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্স আছে, এরকম সাইন থিটা মাইনাস কস থিটা, কস থিটা মাইনাস সাইন থিটা, এই স্পেশাল একটা ম্যাট্রিক্স আছে যেটা অ্যাপ্লাই করে আমরা আমাদের এই লোকেট করে থাকি নিচের জায়গাগুলো। তো এগুলো সব হায়ার স্টাডিজের ব্যাপার, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং পড়লে এগুলো জানতে পারবে, যাই হোক হোয়াটএভার। তো এই হচ্ছে ম্যাট্রিক্স, বাট এগুলো এখন কিছু না জানলেও চলবে, বাট যদি ভবিষ্যতে কখনোই কাজে লাগে যে ম্যাট্রিক্স জিনিসটা কী, সে ম্যাট্রিক্স একটা হচ্ছে অপারেটার, কিছু না। ঠিক আছে, আর কনভেনশনাল ডেফিনেশন কী, ম্যাট্রিক্স ইজ নাথিং বাট দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সাম নাম্বারস, ভালো কথা। এবার ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে 1 2 3 2 3 1 1 2 4, তোমাদের বললাম, এ বাবা মাথায় ভেক্টর দিয়েছি, ছি ছি ছি, তোমাদের বললাম এই ম্যাট্রিক্সটার মডিউলাস ভ্যালু বার করতে, তোমাদের বললাম এই ম্যাট্রিক্সটার মড ভ্যালু বার করতে। ঠিক আছে, তো মড ভ্যালুটা কী হবে আলটিমেটলি, মড ভ্যালু যখন বার করা হয় তখন ম্যাট্রিক্সটাকে এরকম এই থার্ড ব্র্যাকেট দিয়ে আর লেখা যায় না, এই যে দুটো বেন্ড থাকে এখানে স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেটটা দেওয়া না, সোজা সোজা লাইন টেনে দেওয়া হয়। তারপরে 1 2 3 যে নাম্বারগুলো আছে সেগুলো জাস্ট লিখে দেবো, 2 3 1 আর 1 2 4, ক্লিয়ার? এইবার মড ভ্যালু বার করার জন্য এই তিনটে রো তিনটে কলাম, এগুলোকে কী বলা হয়, দিজ আর রোজ, কটা রো আছে এখানে, তিনটে, কটা কলাম আছে এখানে, 1 2 3 1 2 3,
থ্রি কলাম, তাই জন্য এটাকে থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স বলা হচ্ছে। প্রথম নাম্বারটা রিপ্রেজেন্ট করে রো, পরের নাম্বারটা রিপ্রেজেন্ট করে কলাম। তো কী করে আমরা এই ডিটারমিনেন্ট বার করতে পারি? ডিটারমিনেন্ট বার করার নিয়ম হচ্ছে চুজ এনি রো অর এনি কলাম, যে কোনো একটা রো যে কোনো একটা কলাম তোমরা চুজ করতে পারো, ঠিক আছে? এবার আমি একটা ছোট্ট জিনিস বলেছিলাম কি, মুখস্থের মতো যদি করি তাহলে একদম যে ফার্স্ট যে এলিমেন্টটা রয়েছে ওখান থেকে প্লাস দেওয়া শুরু করব। এবার অল্টারনেটিভলি সাইনগুলো ভরিয়ে দেবো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এতগুলো কি সত্যি দেওয়াটা দরকার ছিল? কোনো দরকার ছিল না। তোমরা যে রোটাকে চুজ করছো বা যে কলামটাকে চুজ করছো শুধুমাত্র সেইটাতে সিম্বলগুলো রাখো, বাকি সব কটা মুছে দাও। তো বেশিরভাগ সব জায়গাতেই আমরা কিন্তু ফার্স্ট রোটাকেই চুজ করে থাকি, তাই ওটাতেই শুধু সাইনগুলো রাখলাম, বাকিগুলো মুছে দিলাম। বেশ, ডিটারমিনেন্ট ভ্যালুটা কী হয়? একটা একটা করে এলিমেন্ট ধরছি, প্রথমে এই এলিমেন্টটা ধরলাম, এই তিনটে এলিমেন্ট বরাবর আমাকে ডিটারমিনেন্টটা বার করতে হবে। ফার্স্ট এলিমেন্টটা ধরলাম, কী আছে ওটা? ওয়ান। ওয়ানের উপরে সাইনটা কী দেওয়া আছে? প্লাস। তো পুট দ্যাট সাইন, ওয়ান প্লাস ওয়ান, ওকে? এবার এই ওয়ানটা যে রোতে আছে যে কলামে আছে সেগুলোকে বাদ দিয়ে দাও মনে মনে, এই রোটা বাদ এই কলামটা বাদ। সুদোকু খেলার সময় যেরকম করি একদম সেম ব্যাপার, রো আর কলামটা বাদ। তাহলে কী পড়ে রইল? থ্রি ওয়ান টু ফোর, থ্রি ওয়ান টু ফোর। এটাকে কী বলা হয়? মাইনর বলা হয় না? তাহলে এরমভাবে ব্র্যাকেট দিয়ে লিখবো। এরকম দাগটা আনবো, তাহলে ওয়ানটা যে রোতে আছে যে কলামে আছে ওই দুটো বাদ দিয়ে কী পড়ে রইল? থ্রি ওয়ান টু ফোর লিখে দিচ্ছি এখানে, থ্রি ওয়ান টু ফোর। নেক্সট পরের এলিমেন্টটা টু, উপরে কী সাইন আছে? মাইনাস। তাহলে মাইনাস টু ইন্টু ইন্টু, টুটা যে রোতে আছে যে কলামে আছে বাকি কী পড়ে রইল? টু ওয়ান ওয়ান ফোর। কী বললাম? টু ওয়ান ওয়ান ফোর, এখানে লিখে দিই টু ওয়ান ওয়ান ফোর। নেক্সট থ্রি, থ্রির উপরে কী আছে? প্লাস। তাহলে প্লাস থ্রি ইন্টু, ডিটারমিনেন্ট কী হবে? যে রোতে আছে যে কলামে আছে কী পড়ে রইল? টু থ্রি ওয়ান টু, তাহলে টু থ্রি ওয়ান টু। ব্যাস, এবার এগুলোকে ক্যালকুলেট করলেই বেরিয়ে যাবে। আর ডিটারমিনেন্টের জিনিসটা কীরকম, ধরো নাম্বার আছে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু, তাহলে কী হয়? ক্রস হয়, তাই তো? ফার্স্ট এলিমেন্টটা দিয়ে প্রথমে ক্রস করতে আরম্ভ করতে হয়, তাহলে এ ওয়ান বি টু মাইনাস সেকেন্ড এলিমেন্টটা তার সঙ্গে তার ক্রস এলিমেন্টটা মানে এ টু বি ওয়ান। তাহলে এখানে কী হবে? ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফোর মানে টুয়েলভ, মাইনাস টু ইন্টু ওয়ান মানে টু, মাইনাস টু ইন্টু টু ইন্টু ফোর মানে এইট, মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, প্লাস থ্রি ইন্টু টু ইন্টু টু মানে ফোর, মাইনাস থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি। তাহলে এখানে আসছে টুয়েলভ মাইনাস টু মানে টেন, টেন ইন্টু ওয়ান মানে টেনই হবে, মাইনাস টু ইন্টু এইট মাইনাস ওয়ান মানে সেভেন, আচ্ছা সেভেন ইন্টু টু মানে কত হবে? ফোরটিন, প্লাস ফোর মাইনাস থ্রি মানে ওয়ান, ওয়ান ইন্টু থ্রি মানে থ্রি, সো ইট ইজ টেন প্লাস থ্রি মানে থার্টিন, থার্টিন মাইনাস ফোরটিন মানে মাইনাস ওয়ান। দিস ইজ দ্য মডুলাস ভ্যালু অফ ম্যাট্রিক্স অর ডিটারমিনেন্ট। মড ভ্যালু অফ ম্যাট্রিক্স কি অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট বলা হয়, তার ভ্যালুটা কত এলো আমাদের? মাইনাস ওয়ান। ব্যাস, দ্যাটস ইট। কী আছে এর মধ্যে? বার করতেই পারি আমরা, তাই না? আমরা তো অনেক আগে থেকে এটা জানি, তো এইভাবে আমরা ডিটারমিনেন্ট বার করি ভ্যালু। এই ডিটারমিনেন্টের সাহায্যে কিন্তু আমরা ক্রস প্রোডাক্ট বার করতে পারবো, ডিটারমিনেন্ট না জানলে আমরা ক্রস প্রোডাক্ট বার করতে পারতাম না। বুঝে দিই এটা রাজীব, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, ডিরেক্ট এক্সাম্পলে যাচ্ছি। দেখো, এ ক্রস বিও বলতে পারে, আবার বি ক্রস এও বলতে পারে। আচ্ছা, এই ভেক্টরের ডিরেকশন নিয়েও অনেক কথা বলার আছে। তো ফার্স্ট অফ অল, ডট আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, অ্যান্ড ক্রস প্রোডাক্ট ইজ ভেক্টর মাল্টিপ্লিকেশন। ক্রস প্রোডাক্ট ইজ ভেক্টর মাল্টিপ্লিকেশন, মানে এটা করে আমরা যে রেজাল্টটা পাবো দ্যাট উইল বি আ ভেক্টর রেজাল্ট। ক্রস প্রোডাক্ট করে আমরা ভেক্টর পাই আমরা, সো ইট ইজ ভেক্টর মাল্টিপ্লিকেশন। কিন্তু ডট প্রোডাক্ট যখন করেছিলাম তখন কিন্তু আমরা স্কেলার পেয়েছিলাম। তো সাপোজ দের ইজ আ ভেক্টর সি,
হুইচ ইজ নাথিং বাট দ্যার ক্রস প্রোডাক্ট অফ এ এ অ্যান্ড বি, ঠিক আছে? এটা আগে রয়েছে, বিটা পরে রয়েছে, এটা খেয়াল রাখা দরকার এখানে। তো ক্যালকুলেটটা কী করে করবো, ভ্যালুটা এখন ওর ভ্যালুটা আগে দেখাচ্ছি, তারপর ডিরেকশন কী করে বার করা দেখাবো। তো নিয়ম হচ্ছে ডিটারমিনেন্ট অ্যাপ্লাই করতে হবে। ডিটারমিনেন্টের ফার্স্ট রোটা এদের যে কমন প্যারামিটারগুলো আছে বা কমন যে কোয়েফিশিয়েন্টগুলো আছে সেগুলো লিখে দিতে হবে। কী কী? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। দিস ইজ দ্য ফার্স্ট রো অফ ডিটারমিনেন্ট অলওয়েজ। যখনই আমরা ক্রস প্রোডাক্ট বার করবো, দিস উইল বি দ্য ফার্স্ট রো, ঠিক আছে? সেকেন্ড রোটা কী হবে, দেখতে হবে কোন ভেক্টরটা আগে রয়েছে। এ ভেক্টর আগে রয়েছে, তাই এ ভেক্টরে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের যে কোয়েফিশিয়েন্টগুলো রয়েছে সেগুলোকে সেকেন্ড রোতে বসিয়ে দেবো। তাহলে টু রয়েছে, থ্রি রয়েছে, আবার টু রয়েছে। তারপরে বি ভেক্টর, ওটা হবে থার্ড রো। আই ক্যাপের কোয়েফিশিয়েন্ট কত আছে? ওয়ান। রাজীব, জে ক্যাপের কোয়েফিশিয়েন্ট কত আছে? মাইনাস টু। ভেরি গুড, মাইনাস টু। কে ক্যাপের কোয়েফিশিয়েন্ট ওয়ান, ইজ ইকুয়ালস টু। এবার আবার যা নিয়ম, স্যার যা বলেছেন, এই জায়গাটায় প্লাস, এই জায়গাটায় মাইনাস, এই জায়গাটায় আবার প্লাস, ঠিক আছে? তাহলে আই ক্যাপ ইন্টু, এবার আমরা তো বড় হয়ে গেছি, অত ডিটারমিনেন্ট ফিটারমিনেন্ট থেকে করে এখন। আই ক্যাপ এখানে এই দুটো রো আর কলামে রয়েছে, তাহলে বাকি কী পড়ে রইল? থ্রি টু মাইনাস টু ওয়ান। তাহলে থ্রি ইন্টু ওয়ান মানে কত হবে? থ্রি। থ্রি ইন্টু ওয়ান মানে কত হবে? থ্রি। মাইনাস টু ইন্টু মাইনাস টু মানে কত হবে? মাইনাস ফোর। এখানে মাইনাস ফোর, সামনে আগে থেকে একটা মাইনাস রয়েছে, তাহলে প্লাস ফোর হয়ে যাবে জিনিসটা। কী বললাম, আবার বলছি, থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি, মাইনাস, ফর্মুলাতে মাইনাস রয়েছে, টু ইন্টু মাইনাস টু মানে মাইনাস ফোর, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ফোর হয়ে গেল। ওকে, মাইনাস জে ক্যাপ ইন্টু, যে ক্যাপটা রয়েছে এই রোতে এই কলামে, বাকি কী রইল? টু টু ওয়ান ওয়ান। তাহলে টু ইন্টু ওয়ান মানে কত? টু। মাইনাস টু ইন্টু ওয়ান মানে আবার টু। প্লাস কে ক্যাপ, কে ক্যাপটা যে রোতে রয়েছে, এই রোতে রয়েছে, এই কলামে রয়েছে, বাকি কী রইল? টু থ্রি ওয়ান মাইনাস টু। টু ইন্টু মাইনাস টু মানে কত হবে? মাইনাস ফোর। টু ইন্টু মাইনাস টু মানে মাইনাস ফোর, ইন মাইনাস থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি। সো আই ক্যাপ ইন্টু থ্রি প্লাস ফোর মানে হচ্ছে সেভেন আই ক্যাপ, এটা তো জিরো হয়ে যাচ্ছে, মাইনাস সেভেন কে ক্যাপ, দ্যাটস ইট। সেভেন কমন নিলে ব্র্যাকেটের ভিতরে আই ক্যাপ মাইনাস কে ক্যাপ, দ্যাটস ইট, আর কিছু না। দ্যাট ইজ দ্যাট ভেক্টর মাল্টিপ্লিকেশন অর ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস। আর বাই চান্স যদি এখন আমাকে বলে এই বার কর বি ক্রস এ, তোমাদের মনে রাখতে হবে যে ক্রস প্রোডাক্ট ইজ নট কমিউটেটিভ। তো এটা জাস্ট উল্টোটা হয়ে যাবে, ক্রস প্রোডাক্ট ঠিক উল্টোটা হয়ে যায়, মানে এটা মাইনাস মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, হয়ে গেছে, আশা করি বুঝলাম। আচ্ছা, কী বলবো ভাবছিলাম, হ্যাঁ, ক্রস প্রোডাক্টের ডিরেকশন, ডিরেকশন অফ ক্রস প্রোডাক্ট ভেক্টর। সেজন্য তুমি আগে বলবে, না পারলে আমি করাবো। এ বাবা, এটা কী লিখেছি, ধরো এটা হচ্ছে খাতার প্লেনটা, হ্যাঁ, খাতার পাতা এটা। এবার আমাদের বলা হয়েছে এটা ভেক্টর বার করতে, দ্যাট ইজ সি ভেক্টর হুইচ ইজ ইকুয়ালস টু এ ক্রস বি। আচ্ছা, ওয়েট, একটা হচ্ছে সি ইজ ইকুয়ালস টু এ ক্রস বি, আরেকটা হচ্ছে ডি ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ক্রস এ। তো এই ধরো রয়েছে এ ভেক্টর, আর এটা ধরো রয়েছে বি ভেক্টর। এখানেও রয়েছে, এটা বি ভেক্টর, আর এটা এ ভেক্টর।
একটা জিনিস তোমাদেরকে বলি, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যে ভেক্টরটা পাওয়া যায় সেটা কোথায় আগে, মানে সেইটা কোথায় কাজ করে সেটাকে বোঝো। দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে যে ভেক্টরটা আমি পাচ্ছি তার তো একটা পয়েন্ট অফ, যেমন আমরা যখন ফোর্সের একটা ইয়ে করছিলাম না, কী বলে, রোটেশনের চ্যাপ্টারটা করছিলাম, ধরো একটা ফোর্স আমি এখানে অ্যাপ্লাই করছি, পয়েন্ট অফ অ্যাকশনটা কোথায় এই ফোর্সের, এই পয়েন্টে, আর একটা ফোর্স আমি এখানে অ্যাপ্লাই করছি, এটার পয়েন্ট অফ অ্যাকশন কোথায়, এই পয়েন্টে। সেরকমভাবে আমি জিজ্ঞেস করছি এ আর বি এর ক্রস প্রোডাক্ট করে যে সি ভেক্টরটা পাচ্ছি সেটার পয়েন্ট অফ অ্যাকশনটা কোথায় হবে, এই ঠিক দুটোর কানেক্টিং পয়েন্টে, এই জায়গাটায় কাজ করবে ওটা, ঠিক আছে। এবার আমি জিজ্ঞেস করছি সৃজনী বলো, সি ক্রস ইজ ইকুয়াল টু সি, সি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এ ক্রস বি, এই সি ভেক্টরটা ডিরেকশন কোন দিকে হবে, সাপোজ এটা হচ্ছে তোমার প্লেন অফ পেপার যেখানে তুমি ছবি আঁকছো, কোথায় হবে, মানে অ্যাজ ইফ আমার এই কম্পিউটারের স্ক্রিনটা বা তোমার মোবাইলের স্ক্রিনটা হচ্ছে প্লেন অফ দিস টু ভেক্টার্স, মানে ওই এই মনিটরের মধ্যেই বা এই মোবাইলের স্ক্রিনটাতেই এই দুটো ভেক্টর রয়েছে, দ্য স্ক্রিন অফ দ্য মোবাইল দ্যাট ইজ দ্য প্লেন অফ দ্য মোবাইল স্ক্রিন হোয়্যার দ্য টু ভেক্টার্স আর প্রেজেন্ট, ওকে, তা আমাকে বলো সি ভেক্টরটা কোথায় হবে, বলো ডিরেকশন। উপর দিকে, মানে ওই যেটা পয়েন্ট অফ অ্যাকশন দেখালে সেটা থেকে উপরের দিকে, কি বুঝলাম না, হ্যাঁ পয়েন্ট অফ অ্যাকশন থেকে উপর দিকে, আচ্ছা তো ইউ শুড সে, এখানে তো উপর দিক নিচের দিক হতে পারে না, না তুমি যদি মোবাইল নিয়ে পড়াশোনা করো, তুমি যদি কম্পিউটার স্ক্রিনের সামনে বসো, তাহলে ইউ শুড সে দ্যাট ইজ ইট ইজ পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, ঠিক আছে, অর ইউ শুড সে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড টু দ্য প্লেন অফ পেপার, বুঝতে পারছো কী বলছি, তাহলে দুটো টার্ম তোমাকে ইউজ করতে হবে, পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড টু দ্য প্লেন অফ পেপার যদি ভিতর দিকে হয় মোবাইল স্ক্রিনের ভিতর দিকে, তাহলে ইউ শুড সে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড টু দ্য প্লেন অফ পেপার, প্লেন অফ পেপার মানে দ্য প্লেন হোয়ার টু ভেক্টার্স আর প্রেজেন্ট। এবার আমাকে বলো এই যে জায়গাটা রয়েছে এ ক্রস বি, এ ক্রস বি কথার মানে হচ্ছে আমরা এ ভেক্টরটাকে বি ভেক্টরের দিকে নিয়ে যাচ্ছি, সি ভেক্টরটা কোথায় তৈরি হচ্ছে, এদের এই কানেক্টিং পয়েন্টটাতে। তো কি করে বুঝবো এখানে ভেক্টরটা বাইরের দিকে হবে না ভিতর দিকে হবে, কম্পিউটার স্ক্রিনের ভিতর দিকে হবে না বাইরের দিকে হবে, সেটার জন্য আমাদের এই পয়েন্টে একটা স্ক্রু ড্রাইভার বসাতে হবে মনে মনে, ভেক্টরটাকে ঠিক যেভাবে ঘোরানো হচ্ছে এ থেকে বি এর দিকে যাচ্ছি, কেন এ থেকে বি এর দিকে যাচ্ছি, এ ক্রস বি সেই জন্য। তো একটা স্ক্রু ড্রাইভারকে যদি এখানে বসিয়ে আমি এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই এদিকে, তাহলে স্ক্রুটা টাইট হবে নাকি লুজ হবে, লুজ হবে, মানে আরও বাইরের দিকে বেরিয়ে আসবে, সো ইট ইজ মানে আউটওয়ার্ড মোশন, তো সি ভেক্টর, এই সি ভেক্টরটা হচ্ছে এখানে বাইরের দিকে বেরিয়ে আসছে। তো ল্যাঙ্গুয়েজটা কীভাবে লেখা উচিত আমাদের, ল্যাঙ্গুয়েজটা লেখা উচিত এইভাবে যে ইট ইজ পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড টু দ্য প্লেন অফ পেপার, আর কি নোটেশান দিয়ে সেটাকে আমরা দেখাবো, সেটাকে আমরা ডট নোটেশান দিয়ে দেখাবো, কোনো একটা পেনের নিব, ধরো আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার দিকে একটা পেনের নিব ছুটে আসছে, তো আমি কি এটা ডট দেখতে পাবো না, তো এই ভেক্টরটা যেহেতু আমাদের দিকে বেরিয়ে আসছে তাই আমরা এরকম একটা ডট দিয়ে দেখাবো। নেক্সট বি ক্রস এ, মানে এই ভেক্টরটাকে এরকম ঘোরানো হচ্ছে, এখানেই সি ভেক্টরটা তৈরি হবে, এটাও সি ভেক্টরটা, এখানে সি ভেক্টরটা তৈরি হবে। এখন আমার কথা হচ্ছে সি ভেক্টরটা বি থেকে এ যেহেতু ক্লকওয়াইজ ঘোরানো হচ্ছে, মানে একটা স্ক্রুড্রাইভার রেখে এভাবে ঘোরাচ্ছি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ যদি ঘোরানো হয় স্ক্রুটা টাইট হচ্ছে, মানে ওটা ভিতরের দিকে ঢুকছে, সো ইট ইজ পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড টু দ্য প্লেন অফ পেপার, কি নোটেশন দিয়ে দেখাবো, ডট না ক্রস, ক্রস, ক্রস দিয়ে দেখাবো, ক্রস মিন্স পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড টু দ্য প্লেন অফ পেপার, করে রাখো ক্রস, এটা কিন্তু ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট নয়, এটা হচ্ছে ক্রস নোটেশন অ্যান্ড ডট নোটেশন, লিখে রেখো এখানে নিচে যে পারপেন্ডিকুলারলি ডাউন আপওয়ার্ড টু দ্য প্লেন অফ পেপার, আর এখানে ডাউনওয়ার্ড টু দ্য প্লেন অফ পেপার, হ্যাঁ এটা সি না, এটা ডি ভেক্টর, সরি ডি ভেক্টর,
হয়ে গেছে? হ্যাঁ ওকে, তার ডিরেকশন হলো, ম্যাগনিটিউড হলো, ক্রস প্রোডাক্ট, ডস ডট প্রোডাক্ট, রেজালটেন্ট, আচ্ছা লাস্ট হচ্ছে কম্পোনেন্ট। ফেভারিট টপিক তাই তো, কম্পোনেন্টস অফ এ ভেক্টর বলো। তবে এতদিনে এটা নিয়ে আসার কোনো আর কোনো কনফিউশন নেই আমার যা মনে হয়। কে বলবে, তুমি বলবে সৃজনী বলো? কিছু একটা নাম দাও তাহলে, তুমি এটা এইদিকের নিচেরটা ও আচ্ছা আচ্ছা, নাম দেবো নাম দেবো, ওকে নাম দিচ্ছি নাম দিচ্ছি। এফ এফ সব জায়গাতে এফ দিলাম। এত খুশি কেন গো বলো খুশি না, না, খুশি খুশি তো হওয়া উচিত বলো। এদিকে কী হবে? এফ কস থিটা, এদিকে এফ সাইন থিটা, এদিকে কি হবে? এফ সাইন থিটা, যাবো সোজা ফ্ল্যাটে উঠে একদম গুলি করে। না না, এফ কস থিটা গেল, কি বললাম, সোজা যাব পুরো গুলি করে দিয়ে চলে আসব। এদিকে কি হবে, কপাল হবে আমার এখানে এই তো দুটো, কিছু হবে না, এটা বলতে পারছো এই না অনুষ? বলো রাজীব, এখানে কি, এদিকে কি হবে? কোন দিকটা এই যে নিচের দিকে, এফ কস থিটা, না কিছুই হবে না, হ্যাঁ কি করে বুঝবো কোন দিকে হবে কোন দিকে হবে না? ডিপেন্ড করছে যে তো ওই যেহেতু, অ্যাঙ্গেলের মাঝ, হ্যাঁ হ্যাঁ ঠিক, ভেরি গুড ভেরি গুড, এই তো। রাজীব পড়াশোনা করছো 12-এ? হ্যাঁ স্যার, হ্যাঁ, কি বলো, আচ্ছা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করতে হয়, ঠিক যতটা গিয়ে টাচ করে অতটাই কিন্তু কম্পোনেন্টটা হবে, এমন না এতটা টেনে দিলাম হবে না, কিন্তু এসব পারপেন্ডিকুলার টেনে তারপরেই করেছি, ভালো কথা। হ্যাঁ এদিকে কি কম্পোনেন্ট হবে সৃজনী? কোন দিকে বললে, নিচের দিকে, নিচের দিকে, এই যে ইফ ইফ কস থিটা, এদিকে কি হবে, এফ সাইন থিটা। মানে আমি একটা জিনিস বলেছিলাম মনে রাখতে হবে, যেদিকটা অ্যাঙ্গেলটা থাকবে ওদিকটা এফ কস থিটা লিখবো। তাহলে এটার এদিকে কি হবে, এফ কস থিটা, এদিকে কি হবে, এফ সাইন থিটা, এফ কস থিটা, এফ সাইন থিটা, ব্যাস হয়ে গেছে, সলভ ফর্ম ভেক্টর। আর ভেক্টর এখানে কিছু লাগবে না, প্রজেক্টাইল মোশন শিখবে নাকি? ইলেকট্রিক ফিল্ডের জন্য এইটুকু কনসেপ্ট যথেষ্ট।
হয়ে গেছে লেখা এত অবধি? হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টে চলে আসছি। দেখো, ক্যালকুলেশন অফ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, ক্যালকুলেশন অফ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, আরবিটারি একটা প্রবলেম দিচ্ছি। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল রয়েছে, জিজ্ঞেস করছে ক্যালকুলেট ক্যালকুলেট। আচ্ছা, এটা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পড়ছে না প্রবলেমটা। ওয়েট ওয়েট আ মিনিট, ওয়েট 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 ওয়েট, ড্যাম, এটা হেডিংটা পাল্টে দাও, এটা হেডিংটা রেখো না এরকম, বা এমনি মানে অঙ্কটা দিলাম করে রাখো। এটা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, বা এটা এমনি ইলেকট্রিক ফোর্স বার করা হচ্ছে। তো কোশ্চেনটা হচ্ছে ক্যালকুলেট ক্যালকুলেট ইলেকট্রিক ফোর্স, ক্যালকুলেট নেট ইলেকট্রিক ফোর্স অন 3 ESU চার্জ। চলো করো তোমরা, ঠিক 2 মিনিটের মধ্যে অ্যান্সার চাই, উইদাউট এনি হেল্প। ক্যালকুলেট নেট ইলেকট্রিক ফোর্স অন 3 ESU চার্জ। কুড়ি মিনিট হয়ে গেল, কত এলো? বুঝতে পারছি না কিভাবে মেরে ফেলবো গিয়ে একদম। এটা তো ইজি অঙ্ক, এই 2 ESU চার্জটা এখানে রয়েছে, এটাকে ঠেলবে না কি করবে তুমি জানো। 4 ESU চার্জটা এখানে রয়েছে, এটাকে ঠেলবে না কি করবে তুমি জানো। দুটোর ভ্যালু বার করবে, রেজাল্টেন্ট বার করবে, কাজ শেষ হয়ে যাবে। রেজাল্টেন্ট কেন বার করতে হচ্ছে? বিকজ দেয়ার ডিরেকশনস আর নট সেম। এটাও টু, এটাও প্লাস, এটাও প্লাস, রিপেলই করবে, রিপেল করলে এদিকে ঠেলছে এটাকে, এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে এটাও এটাকে এদিকে ঠেলবে। আর আমি বলেছিলাম কুলম চুলম সবসময় এরকম কী বলে ওটাকে, স্ট্রেট লাইনে কাজ করে। তো আমি এটার নাম দিলাম F1, এটার নাম দিলাম F2। F1-এর ভ্যালু বার করো, CGS-এ রয়েছে তাই 1/4πε0-এর ঝামেলা নেই। Q1 × Q2/R², তাহলে কত হবে? 2 × 3, ওদের মধ্যে ডিস্টেন্স কত? 2, তার স্কোয়ার হবে, তার মানে আসছে উপরে 6, নিচে 4, মানে 3/2, মানে 1.5। এত ডাইন ডাইন। আচ্ছা ভালো হয় জানো তো, এর করার নিয়ম কি তোমাদেরকে বলে রাখি, একটা নিয়ম আছে এটার। নিয়ম হচ্ছে ভেক্টরের এই ট্রায়াঙ্গেলের নাম দিতে হবে ABC। তো এই যে ফোর্সটা রয়েছে F1 ফোর্সটা কোন দিক বরাবর কাজ করছে? অ্যালং বি এ, বি থেকে এর দিকে কাজ করছে,
তো এভাবে লিখে দেবে অ্যালং বি এ, অ্যালং বি এ। নেক্সট এফ টু, এফ টু ইকুয়ালস টু কী হবে, এই চার্জটা ইন্টু এই চার্জটা ডিভাইডেড বাই ওদের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে থ্রি ইন্টু ফোর বাই ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে টু, তার স্কোয়ার থ্রি ইন্টু ফোর তার নিচে স্কোয়ার, মানে হবে হচ্ছে ফোর, ফোর ফোর কেটে যাবে, তাহলে শুধু থ্রি ডাইন পড়ে থাকছে। এই তো এফ ওয়ান আর এফ টুর ভ্যালু পেয়ে গেছি। এবার এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? দেখো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে এটাও সিক্সটি, এটাও সিক্সটি, এটাও সিক্সটি, আর এটা সিক্সটি হলে এটাও সিক্সটি হবে। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কত হবে? সেজন্যই ডি, আর বাই দেবে ডিরেকশনটাই বা কোন দিকে হবে ওটার? এরকম সোজা হবে, নেট ফোর্স। ছবিটা একটু ব্যাখ্যা হয়ে গেছে ওই জন্য এরকম হলো, বাট যাই হোক। তো নেট ফোর্সের ভ্যালু কত হবে, ফর্মুলা কি, এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কস, ওদের মধ্যে অ্যাঙ্গেল কত, সিক্সটি ডিগ্রি, কস সিক্সটি, কস সিক্সটি মানে হাফ হয়। তো এফ ওয়ান স্কোয়ার, এফ ওয়ান মানে হচ্ছে এসছে ওয়ান পয়েন্ট ফাইভ, ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার করলে টু পয়েন্ট টু ফাইভ সামথিং আসবে। এফ টু হচ্ছে থ্রি, তার স্কোয়ার প্লাস টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু কস সিক্সটি মানে হচ্ছে হাফ, টু টু কেটে যাচ্ছে, ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার করলে আসছে টু পয়েন্ট টু ফাইভ, থ্রি স্কোয়ার করলে নাইন আসছে, ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি করলে ফোর পয়েন্ট ফাইভ আসছে, অ্যাড করলে কত আসবে এটা? টু পয়েন্ট টু ফাইভ প্লাস নাইন প্লাস ফোর পয়েন্ট ফাইভ করলে আসছে ফিফটিন পয়েন্ট সেভেন ফাইভ, ফিফটিন পয়েন্ট সেভেন ফাইভ। তার রুট করলে কত আসছে, থ্রি পয়েন্ট নাইন সিক্স, থ্রি পয়েন্ট নাইন সিক্স, এত ডাইন। এটা কঠিন অঙ্ক, হ্যাঁ এই মেয়ে না, এটা ইজি তো, এমনিতে বুঝিয়ে দিলে সোজাই এত আছে, ছোটো একটা ভেক্টরের কনসেপ্ট রয়েছে শুধুমাত্র। এই ধরনের প্রবলেম কিন্তু দেবে, হ্যাঁ এই ধরনের প্রবলেম দেবে। এবার তোমাদের ট্রায়াঙ্গেলের প্রবলেমের থেকেও বেশি যেটা দেয় সেটা হচ্ছে স্কোয়ারের প্রবলেম। এবার যেহেতু তোমরা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অলরেডি আগের দিন শিখেছো, আমি বারবার করে একটা কথা বলছিলাম যে কোনো পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করা মানে হচ্ছে ওই পয়েন্টে কী ধরে নেওয়া একটা মনে মনে, ইউনিট পজিটিভ চার্জ। চলো এবার করে নেওয়া এটা, তারপরে করাচ্ছি, স্কোয়ার প্রবলেমস হবে এবার, হয়ে গেছে। ওকে চলো রাজীব মুসলাম, স্কোয়ার প্রবলেমস, স্কোয়ার প্রবলেমস। এগুলো এমন করে দেবো না, এগুলো জীবনে ভুলবে না, ভুলবে না মানে কি, কোনো কেউ নাম্বার কাটতে পারবে না কোনো জায়গা থেকে, এখানে কোনো জায়গাই থাকবে না, আর সব হয়ে যাবে। স্কোয়ার প্রবলেমস টাইপ ওয়ান, মন দিয়ে দেখবে, টাইপ ওয়ান, অ্যান্ড কিপ দ্যাট ইন মাইন্ড যে কোনো পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করা মানে ওই পয়েন্টে ইউনিট পজিটিভ চার্জ রয়েছে। সো টাইপ ওয়ান, টাইপ ওয়ান কেন বলছি এটাকে, প্রত্যেকটা সাইড হচ্ছে এ, স্কোয়ার প্রবলেম, প্রত্যেকটা সাইডে এই প্রত্যেকটা পয়েন্টে চার্জ রাখা রয়েছে, কত করে চার্জ রাখা রয়েছে, চার্জ ইজ কিউ, সিজিএস না এসআই জানি না, তাই কে ধরে নিয়ে কাজটা করব, কে কেন, এসআই হলে ফোর ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, আর সিজিএস হলে ওয়ান। এই পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, এটা হচ্ছে ইন্টারসেকশন অফ টু ডায়াগোনালস, ও পয়েন্ট। সো ক্যালকুলেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট ও পয়েন্ট, প্রত্যেকটা
প্রথমত যে কোনো এখানে চারখানা পয়েন্ট রয়েছে, একটা দুটো তিনটে চারটে, তোমাদের চারটের জন্যই ইন্ডিভিজুয়ালি এফেক্ট বার করে অ্যাড করতে হবে এই পয়েন্টে। সো আলটিমেটলি এই চারটে পয়েন্ট থেকেই, এই চারটে চার্জ থেকেই তোমাদের এই ও পয়েন্টের ডিস্টেন্সটা কিন্তু আমাকে মেজার করতে হবে। এই ডিস্টেন্সটা আমাদের জানা নেই, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা। সো উই নিড টু ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ আ ডায়াগোনাল ফার্স্ট অফ অল, তারপর ডায়াগোনালকে হাফ দিয়ে ডিভাইড করলেই, মানে টু দিয়ে ডিভাইড করলে এই লেংথটা আমরা পেয়ে যাবো, কারণ দিস ইজ নাথিং বাট দ্য হাফ 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 পোর্শন অফ এ ডায়াগোনাল, তাই তো? তাহলে এই যে লেংথটা এ ও বি ও সি ও ডি ও, এটা আমরা কী করে বার করতে পারি? আগে এটা ডায়াগোনাল বার করি আমরা, সাইডগুলোর প্রত্যেকটা হচ্ছে এ, তাহলে ডায়াগোনাল লেংথ কত হবে? এই মেয়ে ডায়াগোনালের লেংথ কত? এবার আমি জিজ্ঞেস করছি ইন্ডিভিজুয়াল গুলো কত হবে, এ ও বি ও সি ও কত হবে সেজন্য বলো 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 এইবার খেলা শুরু হবে। কি খেলা? কোন পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করা মানে সেই পয়েন্টে কে আছে? একটা ইউনিট, জঘন্য কালার, সেই পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জ আছে। প্রথমে আমি ধরছি এই এ পয়েন্টে থাকা কিউ চার্জটা, এই এ পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জটা এই প্লাস ওয়ানটাকে ঠেলছে। এ পয়েন্টে থাকা এই প্লাস কিউ চার্জটা এই প্লাস ওয়ান চার্জটাকে ঠেলছে। ঠেলছে কেন? দুটোই প্লাস, তাই আলটিমেটলি একটা আরেকটাকে রিপেল করবে। রিপেল করে কোন দিকে ঠেলবে? এইদিকে, এদিকে ঠেলবে। সো এটার নাম হচ্ছে ই এ। ই এ ভ্যালু কী হবে ই এর? সৃজনী ভ্যালু বলো, ই এর ভ্যালু কী হবে? তো কিউ ইনটু ওয়ান বাই এ বাই রুট টু স্কোয়ার, মানে তুমি ধরে নিয়েছো একবারে সিজিএস ইউনিট, তাই তো? বাট আমি বলেছি সিজিএস হতে পারে, এসআই হতে পারে, সেই জন্য এখানে কে রাখতে হবে, কে কিউ ইনটু ওয়ান। আচ্ছা, ওয়ানটা কি লেখার দরকার আছে নাকি? ফর্মে শুধু কিউ লিখবো, কিউ বাই ওদের মধ্যে ডিস্টেন্স কত? এ বাই রুট টু তার হোল স্কোয়ার, তার মানে আসছে কে ইনটু কিউ বাই এ স্কোয়ার বাই টু। টুটা উপরে গেলে কী হয়ে যাবে? কে ইনটু টু কিউ বাই এ স্কোয়ার, ঠিক? কোন দিকে কাজ করছে এটা অ্যালং, কোন দিকে বলো? হ্যাঁ না, ও সি, ও সি, ভেরি গুড, ও থেকে সি এর দিকে, ও সি। নেক্সট, এবার আমি বার করছি এফেক্ট ডিউ টু চার্জ অন বি পয়েন্ট। এও তো এটাকে রিপেল করবে, কারণ এটাও প্লাস ওয়ান, এটাও প্লাস, ওটাও প্লাস, তাহলে কোন দিকে ঠেলছে? এদিকে ঠেলছে, দিস ইজ ইবি। আচ্ছা, ইবির ভ্যালুটা কি আলাদা আসবে? ডিস্টেন্স সেম, চার্জটাও সেম, এর মতোই রয়েছে, তাহলে ভ্যালুটা সেমই আসবে। কত? কে ইনটু টু কিউ বাই এ স্কোয়ার, আর ক্যালকুলেট করছি না। কোন দিক বরাবর কাজ করছে ওটা অ্যালং? রাজীব, এই কোন দিক বরাবর কাজ করছে এটা বুঝতে পারছো তো? ওডি এর দিকে কাজ করছে। আরে লাভলি। নেক্সট, তারপরে বলো ইসি, মানে আমরা বার করছি ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস প্লাস কিউ চার্জ, যার ভ্যালু হবে ইসি ইজ ইকুয়ালস টু কি হবে? কে ইনটু টু কিউ বাই এ স্কোয়ার। আচ্ছা বলো তো, প্লাস কিউ চার্জটা কোন দিকে ঠেলবে? এটাকে এদিকে ঠেলবে, মানে অ্যালং ও এ, ও এ। অ্যান্ড লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান ইডি, কে ইনটু টু কিউ বাই এ স্কোয়ার। সবকটা ভ্যালু সেম কেন হচ্ছে গো? ডিস্টেন্সগুলো সবকটা তো সেম, আর প্রত্যেকটাতেই চার্জের ভ্যালু সেমই রাখা রয়েছে। আচ্ছা, ডিটা তো এদিকে ছিল, তো ডিটা কোন দিকে ঠেলবে? নিচের দিকে, মানে অ্যালং বি, এদিকে ঠেলছে।
কোন দিকে তাহলে কাজ করছে? অ্যালং ওবি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, ছবিটা যদি আমরা দেখি, ই এর ঠিক অপোজিটে কাজ করছে ইসি, বা ইসির ঠিক অপোজিটেই কাজ করছে ইএ, দুটোর ম্যাগনিচিউড সেম। ইএ অ্যান্ড ইসি আর অপোজিট অ্যান্ড ইকুয়াল অ্যান্ড অপোজিট টু ইচ আদার। সিমিলারলি ইবি অ্যান্ড ইডি আর অলসো ইকুয়াল অ্যান্ড অপোজিট টু ইচ আদার। তাহলে কি আমি বলতে পারি যে ইএ ইসিকে ক্যান্সেল আউট করে দেবে, ইবি ইডিকে ক্যান্সেল আউট করে দেবে? বলতে পারি কি পারি না বলো? হ্যাঁ, তো দেখো, অ্যাজ ইএ অ্যান্ড ইসি, অ্যাজ ইএ অ্যান্ড ইসি আর ইকুয়াল অ্যান্ড অপোজিট টু ইচ আদার, অ্যাজ ইএ অ্যান্ড ইসি আর ইকুয়াল অ্যান্ড অপোজিট টু ইচ আদার, ইকুয়াল অ্যান্ড অপোজিট টু ইচ আদার, দে উইল বি ক্যান্সেলড আউট, দে উইল বি ক্যান্সেলড আউট, দে উইল বি ক্যান্সেলড আউট। Main, okay. They will be cancelled out. পরের লাইন লেখো, সিমিলারলি ইবি অ্যান্ড ইডি উইল অলসো বি ক্যান্সেলড আউট, ইবি অ্যান্ড ইডি উইল অলসো বি ক্যান্সেলড আউট, কারণ ওগুলো তো ইকুয়াল অ্যান্ড অপোজিট রয়েছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট। দেয়ারফোর, দেয়ারফোর কেউ আমাকে বলো, নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট ও কত আসছে? নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হবে? জিরো। জিরো। জিরো আসছে, লিখে গেল। দিস ইজ টাইপ ওয়ান, হয়ে গেলে বলবে বুঝবো। টাইপ টু, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট আর ডি পয়েন্ট, মাইনাস কিউ, মাইনাস কিউ, মাইনাস কিউ আর মাইনাস কিউ, ও পয়েন্ট। আবার সেই একই কথা বললাম, ক্যালকুলেট দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট দিস ও পয়েন্ট, মানে ইন্টারসেকশন অফ ডায়াগোনাল যে পয়েন্টে হয়েছে। তাহলে কী ধরে নেবো ওখানে? একটা প্লাস ওয়ান চার্জ, এখানেও প্রত্যেকটা সাইড এ, তাহলে এ ও বিও সি ও ডি ও সব কটা লেংথই কত? এ বাই রুট টু ইউনিট। আগেরটাই বার করেছি, এটা আর বার করছি না। এখন কথা হলো ক্যালকুলেশনের দিকে, এখানে আমি যাবই না, বিকজ আমি একটা কথা বলেছিলাম প্রথম দিন থেকে, যদি তোমাদের মনে থাকে, কুলম্বস লয়ের যে কোনো জায়গায় যখনই আমরা প্রবলেম সলভ করব, চার্জের শুধুমাত্র আমরা ম্যাগনিচিউড বসাবো, কোথাও আমরা চার্জের পোলারিটি বসাবো না, প্লাস মাইনাসগুলো কোথাও পুট করবো না, উই উইল অনলি পুট দ্য ম্যাগনিচিউডস। তো আগেরগুলোতে প্লাস কিউ ছিল, এখানে মাইনাস কিউ রয়েছে, ম্যাগনিচিউড তো সেমই আসবে, কত এসছে জানো? কে ইন্টু টু কিউ বাই এ স্কোয়ার, সেমই হবে এখানে, ম্যাগনিচিউডটা এখানে অতটা ইয়ে করছে না, আমাদের একটা ডিরেকশানগুলো বুঝতে হবে। সেই জন্যই বলো, ওতে রয়েছে একটা প্লাস ওয়ান চার্জ, এতে রয়েছে মাইনাস কিউ চার্জ, এফেক্টটা কোন কীরকম এফেক্ট হবে? রিপালসিভ না অ্যাট্রাকটিভ, আর কোন দিকে হবে হলে সেটা? অ্যাট্রাকটিভ হবে, তাহলে এ নিজের দিকেই টানবে, তাই তো? ই এ, তাহলে ই এটা কোন দিকে কাজ করছে? অ্যালং ও এ, ও এ। নেক্সট বিতে আছে মাইনাস কিউ চার্জ, ওটাই প্লাস ওয়ান চার্জটাকে কী করবে? নিজের দিকে টানবে, অ্যাট্রাক্ট করছে, কী হবে সেটা? ইবি। নেক্সট সিতে আছে মাইনাস কিউ চার্জ, ওটা ওকে টানবে নিজের দিকে, মানে অ্যালং ও সি। ডিতে আছে মাইনাস কিউ চার্জ, ওটাও প্লাস ওয়ানটাকে টানবে, মানে অ্যালং ও ডি।
তাহলে ই এ ইবি ইসি ই এ ইবি ইসি ইডি আমাকে বলো নেট নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হবে? রাজীব কত হবে? স্যার ক্যান্সেল আউট হয়ে যাবে তো। তার আলটিমেটলি ভ্যালুটা কত হবে সেটা বলো। ক্যান্সেল আউট মানে ভ্যালু কত? জিরো। জিরো। হয়ে গেলে বলবে। হয়ে গেছে। টাইপ থ্রি। টাইপ থ্রি ওকে, ফার্স্ট প্রশ্ন, ডিস্টেন্স তো সব জায়গাতে আবারও সেম, এ বাই রুট টু ইউনিট, বিকজ অল দিস লেন্থস আর এ। তোমার প্রশ্ন হচ্ছে এতে থাকা এই প্লাস কিউ চার্জটা প্লাস ওয়ানটাকে কী করবে, রিপেল করবে না অ্যাট্রাক্ট করবে? রিপেল করবে। ই এ তাহলে কোন দিকে কাজ করবে, অ্যালং ও এ নাকি ও সি? ও সি। আচ্ছা, বিতে থাকা মাইনাস কিউটাকে কী করবে, অ্যাট্রাক্ট করবে না রিপেল করবে? তাহলে অ্যালং সিতে থাকা প্লাস কিউটাকে কী করবে, প্লাস কিউটা কী করবে? রিপেল করবে। আর ইডি, ইডি কোন দিকে হবে? এদিকে হবে, অ্যাট্রাক্ট করছে ওকে। এবার কি হবে গো, নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড? জিরো। তাহলে নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড জিরো। কেন? আবার ই এ ই, এ বাবা এটার নাম তো, এটা ই এ হবে তো, নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। একটা একটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, আবার ভ্যালু কত? কে ইন্টু টু কিউ বাই এ স্কোয়ার প্রত্যেকটার। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি লক্ষ্য করছি লাস্ট 6 দিন ধরে, 5-6 দিন ধরে একটা ফিভারিশ ভাব রয়েছে, তার মানে কিছু হলো? টেস্ট করিয়ে নাও তাহলে। তোমাদের ফ্ল্যাটে যেতে হবে তাহলে, কেন আমাদের ফ্ল্যাটে? আইসোলেশনের জন্য। আইসোলেশনের জন্য আমাদের ফ্ল্যাটে কোথায় থাকবে? একটা ঘর আমি নিয়ে নেবো গিয়ে, আমার বাড়িতে থাকলে লোকজনের হয়ে যাবে না, সেই জন্য আমার পজিটিভ এলেই আমি যাব। টাইপ ফোর। তারপর তোমার থেকে আমার পজিটিভ এলে আমি তোমার বাড়ি চলে যাব তাহলে? আরে ওই দেখো বোকার মত, তোমার বাড়িতে থেকে যদি তোমার পজিটিভ হয় তাহলে তুমি আবার আমার বাড়িতে আসবে কেন? তখন তো তুমি ওইখানেই থাকবে। তাহলে তোমার বাড়িতে থেকে তোমার যদি পজিটিভ হয় তুমি আমার বাড়িতে আসবে? বুঝতে পারছি না জিনিসটা, দেখো যদি আমার বাড়িতে থেকে যদি আমার হয় আমার, তাহলে আমার বাড়ির অন্যান্য মেম্বারদের তো হয়ে যেতে পারে, তোমার বাড়িতে তো মেম্বার কম ওই জন্য, আর স্পেশালি তোমারও হয়েই যাচ্ছে, আর কোনো চাপ নেই, ভয়টাও থাকবে না। সায়েন্সের স্টুডেন্ট, একটু মাথা খাটাও।
ওকে এটা করো। এ বি সি ডি, এটা হচ্ছে ও পয়েন্ট আর এটা হচ্ছে প্লাস ওয়ান চার্জ। বলো কী হবে? প্রথমত এ পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জটাকে কী করছে, ঠেলছে না অ্যালং? অ্যালং কি? অ্যালং ওসি। বি পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জটা ওকে ঠেলছে কোন দিকে? অ্যালং ওডি। সি পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জটা ওকে ঠেলছে অ্যালং ও এ। বাট ডি পয়েন্টে থাকা মাইনাস কিউ চার্জটা কী করছে? অ্যাট্রাক্ট করছে। এই ফার্স্ট একটা টাইপ দেখতে পাচ্ছি যেখানে দুটো ফোর্স একই দিকে রয়েছে। কোন দুটো ফোর্স? কোন দুটো ফোর্স? ইবি আর ইডি। ছবিটা লেখো, ছবিটা লেখো। ই এ অ্যান্ড ইসি, ই এ অ্যান্ড ইসি, ই এ অ্যান্ড ইসি উইল ক্যান্সেল আউট ইচ আদার। ই এ অ্যান্ড ইসি উইল ক্যান্সেল আউট ইচ আদার। বাট ইবি অ্যান্ড ইডি আর ইন দ্য সেম ডিরেকশন, ইবি অ্যান্ড ইডি আর ইন দ্য সেম ডিরেকশন, দে আর ফোর, নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে? কত হবে? ইবি প্লাস ইডি, ইবি প্লাস ইডি, দুটোর ভ্যালুই কত? পাতা উল্টায় খালি। তো দুটোকে অ্যাড করলে কি আসছে? এটা আসছে হচ্ছে ফোর কিউ কে বাই এ স্কোয়ার, দ্যাটস ইট। বুঝতে পেরেছো তো জিনিসটা? লাস্ট ওয়ান, টাইপ ফাইভ, রাজি? বেশ হয়েছে। দেখে দেখে টুকবে নাকি? তোমাদের যখন দেখছি অনলাইন পড়ানো আরম্ভ, পড়ানো আরম্ভ করেছে, তারপর থেকে আমি বেরোইনি। তা সত্ত্বেও যদি আমার হয়, না কিছু বলার নেই তাহলে। এটা অত্যন্ত সোজা একটা প্রবলেম, টাইপ ফাইভটা। সম্পূর্ণ দায়িত্ব তোমাদের হাতে ছেড়ে দিলাম, একদম সহজ করে ফেলো। পারবে? আচ্ছা একটু দাঁড়াও।
এটা ওই আগের গুলোর মতোই হবে তো, মানে প্লাস কিউ রিপেল করলে এই কোথায় রে, যাচ্ছে? হ্যাঁ ওগুলো তো সেমই, অ্যাট্রাকশন রিপালশন তো। বলো আমাকে, বলো ভ্যালুটা কত হচ্ছে নেট ইলেকট্রিক ফিল্ডের? বলো বলো জিরো বলো ভাই, বলো। হ্যাঁ রাজীব জিরো বলো। জিরো? জিরো হয়ে যাবে। এই রে, হতে পারে, জানি না, তাড়াতাড়ি বলো। দাঁড়াও দাঁড়াও একটু করি। এটা কি ওই ইএ আর ইসিটা একদিকে আর ইবি আর ইডিটা একদিকে? একদিকে হচ্ছে তাহলে সেক্ষেত্রে, কারণ এতে থাকা প্লাস কিউ চার্জটাকে রিপেল করলো, রিপেল করে এদিকে ঠেললো। বেশ, তাহলে এটা হচ্ছে ই এ, বিতে থাকা প্লাস কিউ চার্জটা ওকে রিপেল করলো এইদিকে, অ্যালং ও ডি, অ্যালং ও ডি। বেশ, সিতে থাকা মাইনাস কিউ চার্জটা, সিতে থাকা মাইনাস কিউ চার্জটাও ওকে টানলো। ইসি ডিতে থাকা মাইনাস কিউ চার্জটা ওকে টানলো ইডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ও পয়েন্টটা থেকে, এবার এই ও পয়েন্টটা আমি একটু বাইরে আঁকছি, এই ও পয়েন্টটা থেকে এদিকে দুটো ফোর্স কাজ করছে, এদিকে দুটো ফোর্স কাজ করছে। এদিকে ফোর্সটা কত? এদিকে ফোর্স হচ্ছে ইবি আর ইডি। তাহলে টোটাল ফোর্সকে আমি ধরে নিচ্ছি এখানে ই টু, আর এটাকে আমি ধরে নিচ্ছি ই ওয়ান। ই ওয়ান ইজ ইকুয়াল টু কত? ই ওয়ান হচ্ছে ই এ প্লাস ই সি, আর ই টু ইজ ইকুয়াল টু হচ্ছে ইবি প্লাস ইডি। এবার আমাকে বলো অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলটা কত? হ্যাঁ, ছোটোবেলায় আমাদের থিওরেম ছিল যে কোনো একটা স্কোয়ারে দুটো ডায়াগোনাল একটা একটাকে 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে। রেজাল্টেন্ট কত হবে? আচ্ছা, এখানে কি আমাদের ভেক্টরের ফর্মুলা লাগবে? দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি মানে কস 90, মানে শুধু এটাই তো পিথাগোরাসের ফর্মুলা, রুট ওভার ই ওয়ান স্কোয়ার প্লাস ই টু স্কোয়ার। আচ্ছা, এখন ই ওয়ান আর ই টুর ভ্যালু বার করা হয়নি, বার করতে হবে আমাদের। কী করে বার করবো? ই ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে ই এ প্লাস ই সি। ই এ মানেও কে ইন্টু টু কিউ বাই আর স্কোয়ার, ইসি মানেও কে ইন্টু টু কিউ বাই আর স্কোয়ার। অ্যাড করলে কত হয়ে যাবে? কে ইন্টু 4 কিউ বাই আর স্কোয়ার। ই টুর ভ্যালুটাও সেম, তাহলে কে ইন্টু 4 কিউ বাই আর স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 4 কিউ বাই আর স্কোয়ার তার হোল স্কোয়ার। কে স্কোয়ার 16 কিউ স্কোয়ার বাই 8 টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার 16 কিউ স্কোয়ার বাই 8 টু দি পাওয়ার 4 অ্যাড করলে 32 কে স্কোয়ার কিউ স্কোয়ার বাই 8 টু দি পাওয়ার 4। তো কী কী বাইরে চলে আসছে? কে বাইরে চলে আসছে, কিউ বাইরে চলে আসছে, আর স্কোয়ার বাইরে চলে আসছে, রুটের ভিতরে কী পড়ে থাকছে? 32। 32কে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু 16। 16 বাইরে বেরিয়ে আসলে কত হবে? 4। কে ইন্টু 4√2 কিউ বাই আর স্কোয়ার। সব আমিই করে দিলাম, দ্যাটস ইট।
পাঁচটা টাইপ পুরো বুঝতে পেরেছো কিনা বলো। হ্যালো, এরম হয়ে গেল কেন গলাটা? লিখছিল এগুলো কিন্তু আমাদের মানে সেভাবে এগুলো কোনো টপিক তা কিন্তু নয়, মানে যত রকমের প্রবলেমস আসতে পারে সব রকমের কম্বিনেশন আমি করালাম, মানে স্কোয়ার প্রবলেমস থেকে যা যা আসতে পারে। এবার ভ্যালু দেওয়া থাকবে Q1 Q1গুলোর, কিউগুলোর তোমরা ভ্যালু বসিয়ে করে ফেলবে, দ্যাটস ইট, আর কিছু না। একটু এরর ব্যাপারটা বলে দেবে, মানে এই পজিটিভ আর নেগেটিভ যখন থাকছে এররটা কোন দিকে? সর্বনাশ করেছে, আমি জানতাম এই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করে না তারপরে বলছি। এইটা নিয়ে সবার কেন কনফিউশন আমি বুঝতে পারি না। সবার একটা ঠিক জিনিস, আছে বলে দাও। একটা জিনিস দেখো, এ দেখো, এ দেখো, শিশুর মতো জিনিস এটা। মানে কোনটা কোন দিকে ঠেলছে সেটা বুঝতে পারছো না, তাই তো? হ্যাঁ, মানে ওই পজিটিভ পজিটিভ রিপেল করছে, অ্যাট্রাকশন হচ্ছে, ওগুলো বুঝতে পারছি, তাহলে কিন্তু অ্যারোটা কোথায় কোন দিক কখন দিচ্ছে ও ওটাই আচ্ছা কনফিউজ। আচ্ছা আচ্ছা, মানে ব্যাপারটা কি হয় জানো তো, মানে ফিজিক্সের একটা নিয়ম হচ্ছে, ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, এবার ধরো কেউ এসে তোমাকে এখান দিয়ে ধাক্কা মারছে উইথ আ ফোর্স, তো সব সময় ফোর্স ভেক্টরটাকে আমরা তোমার উপর দেখাচ্ছি, কারণ তোমার উপর অ্যাপ্লাইড হচ্ছে। তো কেউ কেউ এভাবে দেখা, এই দেখ তোকে ধাক্কা দিল, কিন্তু ভেক্টরটা এখানে না দিয়ে দেখিয়ে দেখানো উচিত অ্যাকচুয়ালি তোমার পর থেকে, মানে এদিক থেকে, কারণ এফেক্টটা তোমার উপরে পড়ছে, তুমি এদিকে মুভ করছো, তুমি এদিকে মুভ করছো। সেরমভাবে সেরমভাবে এখানে ধরো একটা চার্জ রাখা রয়েছে +1, তো এই প্লাস কিউটা +1টাকে ঠেলছে, +1টা কোন দিকে মুভ করবে কি মনে হয় বলো? এই নিচের দিকে? তাই তো, হ্যাঁ, ব্যাস এরোটা এদিকে হলো। আচ্ছা এটা মাইনাস কিউ চার্জ রয়েছে, এটাকে টানছে, তাহলে এফেক্টটা কি এদিকে দেবো না এদিকে দেবো? নিচের দিকেই তো ওটা দেবো, ওই নিচের দিকেই হবে। হ্যাঁ ব্যাস এই তো। ঠিক আছে, এবার হ্যাঁ হ্যাঁ ব্যাং, ঠিক আছে, পরের দিন না পারলে দেখবে মজা। পরের দিন মানে শনিবার? হ্যাঁ পরের দিন মানে শনিবার, মানে বুধবার আর শুক্রবার হচ্ছে কেমিস্ট্রি, শনি রোববার ফিজিক্স। হয়ে গেছে ইনটেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, লিভ।